আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই আজিম শান ঐতিহাসিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি যাকে সৃষ্টি না করলে আসমান হইতো না, জমিন হইতো না, কুল কায়নাত কোনো কিছু হইতো না। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত হাদিসে কুদসিতে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু নবী গো আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ কিছুই তৈয়ার করতাম না। ওই নবীর উম্মত হিসাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে প্রেরণ করেছেন, জবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দরবারে কোনোদিন প্রার্থনা করেছি? এই জমা আখিরি জামানার নবীর উম্মত বানান এই জন্য কি আমরা কোনোদিন আল্লাহর দরবারে প্রার্থনা করেছি? কিন্তু আমরা ভাগ্যবান, আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, সুবহানাল্লাহ বলেন। কারণ 1,23,999 জন পয়গাম্বর, প্রত্যেকটা নবী এবং রাসূল আমার নবীজির উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলি আমিন। আমার বাবারা এই মাসটা হলো মিলাদুন নবীর মাস, ঠিক না? এই মাসে আমার নবী যা আগমন করেছেন, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? আমার নবী যা আগমন করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? নবী যা আগমন করেছেন আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি, তাম পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু খুশি, আমার আল্লাহও খুশি, সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ বলছেন আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই তৈয়ার করতাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে তৈয়ার করেছেন দুনিয়া সৃষ্টি হাজার সৃষ্টি করার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমার আল্লাহ আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। কিতাবের নাম নুসুতি ফি জিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে মাওলানা আশরাফ আলী সাহেব থানবী উনি লিখতেছেন, আমার নবীজিকে আমরা বলি কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানিতে মিশ্রিত, এর আগে আমার আল্লাহ আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে, আল্লাহু আকবার। এখন নবীজি কোন সময় সৃষ্টি হয়েছে জানে একমাত্র আল্লাহ, জানে কে? আরো জোরে বলুন কে? হযরতে জিব্রাইল, মনোযোগ, শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে আল্লামা আহমদ ইয়ারহান নইমি রহমাতুল্লাহ আলাই বলেন, আমার নবীজি বাড়িতে যাইয়া হযরতে জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বাড়িতে আছেন? নবীজির মেয়ে ফাতেমা বললেন, চাচা জান আব্বা তো বাড়িতে নাই। জিব্রাইল রে কি বলছে সবাই বলেন? চাচা বলছে, চাচা জান আব্বা তো বাড়িতে নাই। আপনাদের দেশে বাবার ছোট ভাইকে আপনারা কি দেখেন? সবাই বলেন কি দেখেন? জিব্রাইল নবীজির, জিব্রাইল রে নবীজির মেয়ে ফাতেমা চাচা ডাকছে, মানে বাবার ছোট ভাই, আল্লাহু আকবার। জিব্রাইল মনটা খারাপ, জিব্রাইল মনে মনে কয়, হ্যাঁ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবের সাদেকের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আইছে, আর আমি দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ আমারে বানাইছে, ওই দিনের ফাতেমা আমারে চাচা কয়, এটা কেমন কথা? মনটা খারাপ কইরা মসজিদে নবীর দিকে আসতেছে, হঠাৎ কইরা তাকায় দেখে আমার নবী যে আসতেছে, দেখে জিব্রাইলের মন একটু খারাপ, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল মন দিয়ে খারাপ দেখা যায়? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ হবে না,
আপনার বাড়িতে আপনারে তালাশ করতে গেছি, আপনার মেয়ে ফাতেমা আমারে চাচা ডাকছে, তাইলে আমার মন খারাপ হবে না। ও জিব্রাইল, তোমারে কি ডাকলে খুশি হইবা? আল্লাহু আকবার, কি ডাকলে খুশি হইবা? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাত্র 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়াতে আইছেন। আমার নবী কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি জানো না, জানো না, জানো না, জিব্রাইল রে, যখন আসমান হইছে না, জমিন হইছে না, কুল কায়নাত কোনো কিছু হইছে না, পানি হইছে না, মাটি হইছে না, বাতাস হইছে না, আল্লাহ ছাড়া কোনো কিছু হইছে না, তখনই আমার আল্লাহ তোমার নবীজিকে বানাইছে। আল্লাহু আকবার। ও জিব্রাইল, জিব্রাইল রে, তোমারে যখন আমার আল্লাহ বানাইছে, তুমি তখন দুনিয়াতে, যখন আল্লাহ তোমারে বানাইছে, তুমি সর্বপ্রথম কি দেখছো জানতে চায়। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে আমি একটা তারকা দেখছি। কি তারকা দেখছো? আকাশের মধ্যে ঝকঝক ঝকঝক করতেছে একটা তারকা। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, তোমারে জিজ্ঞেস করতে চায়, এ তারকাটা তুমি কত বছর দেখছো? কপট 70,000 বছর পর্যন্ত আকাশের মধ্যে উদিত দেখছি, আবার 70,000 বছর পর্যন্ত ডুবন্ত দেখছি, আবার 70,000 বছর পর্যন্ত উদিত দেখছি, আবার 70,000 বছর পর্যন্ত ডুবন্তে দেখছি। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, তোমারে জিজ্ঞেস করতে চাই, এই তারকাটা তুমি কতবার দেখছো? জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো, এই তারকাটা আমি 72,000 বার আমি দেখেছি। আল্লাহু আকবার। এ জিব্রাইল, তুমি কতবার দেখছো? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 72,000 বার দেখছি। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে তারকাটা তুমি আকাশের মধ্যে দেখছো, এই তারকাটা দেখলে তুমি এখন চিনবে কিনা জানতে চাই। জিব্রাইল কয়, নবী গো, যে তারকা আমি 72,000 বার দেখেছি, 70,000 বছর পর্যন্ত আমি একবার দেখেছি, আপনি কি বলেন এই তারকা আমি চিনব না? আমার নবী বললেন, যাও পিছনের দিকে যাও। পিছনের দিকে যাওয়ার পর আমার নবীজি পাগড়ি পাঞ্জাবি মুবারক টালকি দিয়া কয়, তাকাও আমার পিছনের দিকে, তাকাইয়া দেখে রে, আমার নবীজির মোহরে নবুয়তি পিছনে দেখা যায়। তাইলে জিব্রাইল দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ নবীজিরে বানাইছে, ঠিক না বে? ঠিক। আরো জোরে বলুন, ঠিক না বে? ঠিক। শানে হাবিবুর রহমান কিতাব, এমনকি নুসুত্তি ফি জিক্রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আশফ আলী সাহেব থানবী, তিনি ওই কিতাবের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমার আল্লাহ আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নবীজি সবার আগে, ঠিক না? দুনিয়াতে আইছে সবার, সবার পরে দুনিয়াতে আসছে সবার, কিন্তু সৃষ্টি করছে সবার। কি কথাটা এরকম না? সৃষ্টি করছে আমার আল্লাহ সবার আগে, আর দুনিয়ার জমিনে পাঠাইছে সবার পরে। কারণ কি শুনেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সাহেব যদি রাঙ্গামাটির জমিনে আসে, বক্তৃতা পরে দিবে না আগে দিবে? হ্যাঁ, সবাই বলেন, আগে বক্তৃতা দিলে কেয়া সাধারণ মানুষের বক্তৃতা আর কেউ শুনবে? কথা কয় না তারা। বক্তৃতার মধ্যে যারা প্রথম প্রথম যারা নেতা কর্মীরা বক্তৃতা দেয়, তারা শুধু একটা কথাই বলে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, ঠিক না? কথা বলেন না কেন? উনি বলে কি, তারা বলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে। একজনের পর একজন বক্তৃতা দেওয়ার পর শেষ পর্যন্ত ফিনিশিংটা প্রধানমন্ত্রী দেয়, এরপরে কি মাঠে কোনো মানুষ থাকে? কথা কয় না? থাকে। কিন্তু আমার নবী রাহমাতাল্লিল আলামিন, যিনি সমস্ত নবীদের প্রধানমন্ত্রী, যিনি হলেন রাহমাতাল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেছে আমি কোনো কিছুই বানাইতাম না, ওই নবী রাহমাতাল্লিল আলামিন কে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, কিন্তু পাঠাইছে সমস্ত নবীদের পরে। প্রত্যেকটা নবী এবং রাসূল আমার নবীজির আগমনের কথা বলবে, আর আমার নবী সভাপতি হইয়া, সমস্ত নবীদের সভাপতি হইয়া আমার নবীজি সমস্ত লোকের পরে বক্তৃতা দিয়া সমাধান করে দিবে, ঠিক না বে? ঠিক। জোরে বলুন, ঠিক না বে? ঠিক।
এই জন্য আমার নবী রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করছে আসমান খুশি জমিন খুশি কুল কায়নাত খুশি সব সমস্ত কুল কায়নাত খুশি কিন্তু একটা লোক ছিল বেজার এই লোকটার নাম কি জানেন নি ইবলিস শয়তান নাম কি হ্যাঁ আমরা দেশ ইবলিস শয়তান আসেনি কেউ রাগ হইতেছেন রাগ হইতেছেন আমরা দেশে ইবলিস শয়তান আসেনি মিলাদুল নবীর বিরোধিতা করে এরকম আসেনি আমি জানি নবী আল্লাহ কোরআন শরীফে বলছে আমার নবীজির সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলবে কোরআন শরীফে আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম আল্লাহ কইছে তাদের মূলে দোষ কোথায় দোষ সবাই বলেন আমি বলছি সূরা কালামের মধ্যে আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম যারা আমার নবীজির সম্মান নিয়ে চিনিমিনি খেলবে আল্লাহ বলছে তাদের মূলে দোষ কোথায় দোষ মূলে দোষ বুঝেন মূলে সবাই বলেন মূলে তবে বোঝা গেল যারা আমার নবীজির মিলাদুন নবীর জশ্নে জুলুস নিয়া নবীজির আগমন নিয়া চিনিমিনি খেলবে তাদের মূলে দোষ কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আপনারা তো খুব শান্তিতে আছেন আমরা ব্রাহ্মণবাড়িয়া জুলুস আমরা ব্রাহ্মণবাড়িয়া জুলুস করা খুব কঠিন এরপরও খেলা হয়েছে এবার আল্লাহ আকবার বলি আমার নবীজির আগমনে বিদায় হয়ে যাবো অসুবিধা কোথায় আমার নবীজির আগমনে আমরা জুলুস করব এতে কেউ যদি কানতে কানতে শেষ হয়ে যায় আমাদের কিছু করার আছে সবাই বলেন কিছু করার আছে যাই হোক বাবা আমার ভাইরা মিলাদুন নবীর আলোচনা অনেক শুনেছেন এই আজকে প্রায় 27 দিন মিলাদুন নবীর মাস প্রত্যেক দিন আলোচনা শুনতেছেন অনেকে আবার আমরা কয় মিলাদুন নবীর মাস আপনারা জুলুস করেন আনন্দ করেন নবী যে তারিখ বিদায় হয়ে গেছে এসব আপনার দুঃখ প্রকাশ করেন কোন সময় বলে না কথা কয় না বলে কি বলে না বলে আচ্ছা মিলাদুন নবীর মাস আমি আপনাদেরকে একটা কথা বলি নবী যে হাদিস শরীফের মধ্যে বলছে মানুষ যখন মারা যায় তাদের শোক দিবস কয় দিন সবাই বলেন না কয় দিন না আরো বেশি শোক দিবস পালন করা কয় দিন নবীজি বলছেন ওই দিন ওই সময় তাদের মুসিবত আছে এই জন্য আমরা তিন দিন শোক দিবস পালন করি এরপরে কি আর শোক দিবস আছে আচ্ছা আমরা নবী আপনার নবী কি হায়াতুন নবী না মরা নবী কথা কয় না আমরা নবী জিন্দা না মরা তো শোক দিবস পালন করবেন মরা লোকের আমার নবী তো জিন্দা হায়াতুন নবী যাকে সৃষ্টি না করলে আসমান হইতো না জমিন হইতো না যিনি সশরীরে রওজা মুবারকে জিন্দা আল্লাহু আকবার যিনি সশরীরে রওজা মুবারকে জিন্দা যিনি এখন উম্মতের জন্য উম্মতি উম্মতি করে কাঁদতেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ এখনো আমার নবী উম্মতি উম্মতি করে কাঁদতেছেন হঠাৎ করে আমার কথা মনে হয়ে গেছে বাবা যেহেতু ভিতরে মাইক নাই কথা বলতে কষ্ট হবে আপনাদের কোনো অসুবিধা আছে আমার বাবারা গভীর মনোযোগ দেন ময়দান হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমার বাবারা আমি অনুরোধ করব গভীর ভিতরে যাইতেছি খেয়াল করবেন ময়দান হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে নবীরা পাগল হয়ে যাবে ফেরেশতারা পাগল হয়ে যাবে আমার আল্লাহ হাশরের ময়দান আরম্ভ করবে না চিল্লা চিল্লি লাগিয়া যাইব ডাক দিয়া কয় আদম আলাইহিস সালামের কাছে সমস্ত নবীরা যাবে ও আল্লাহর নবী আদম আপনি না সমস্ত নবীদের প্রথম দুনিয়াতে আইছেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না আমি যেতে পারবো না আল্লাহর কাছে কার কাছে যাইতাম কই ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে ও আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না আমি যেতে পারবো না কার কাছে যাইতাম কো মুসা নবীর কাছে যাও মুসা নবীর কাছে যাইয়া বলবে আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন মুসা নবী বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না আমি যেতে পারবো না কার কাছে যাইতাম কো ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাইয়া বলবে ও আল্লাহর নবী ঈসা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ মুসা ঈসা নবী বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না আমি যেতে পারবো না ঈসা নবী ডাক দিয়া বলবে রে নবীরা রে ফেরেশতারা আমি আল্লাহর কাছে যাইতে পারবো না তবে একটা রাস্তা আমি দেখাই দিব কোন রাস্তা ওই যে দেখো মাকামে মাহমুদের মধ্যে একটা লোক বৈশা রইছে ওই লোকটার কাছে যদি যাইতে পারো ইনি হবে আখিরি জামানার নবী ওই নবীর কাছে যদি যাইতে পারো ওই নবী আল্লাহর কাছে সুপারিশ করবে এতে কোনো সন্দেহ নাই
যেই মাত্রই কথা বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য সমস্ত নবীরা সমস্ত ফেরেশতারা দৌড়ে আমার নবীদের কাছে যাবে আমার নবী বলবে আনা লাহা আমি এই কাজের জন্য আসি আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না একমাত্র সুপারিশ করবে আমার নবী রাহমাতাল লিল মরণের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা গভীর মনোযোগ দেন ময়দান হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর চলে যাবে ময়দান হাশরের মাঠের বিচার আরম্ভ করবে না সমস্ত নবীরা পেরেশানি হয়ে থাকবে জিব্রাইলের কাছে বলবে ও গো জিব্রাইল আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ কেন হাশরের ময়দান আরম্ভ করতেছে না আমার আল্লাহ ডাক দিয়া বলবে হে ফেরেশতারা হে নবীরা আমি হাশরের ময়দান আরম্ভ করব না কেননা যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল্লিল আলামিন মদিনার রওজা শরীফ থেকে না উঠবে আমি হাশরের ময়দান একমাত্র আরম্ভ করব আমার বন্ধু নবীজির ইজ্জত যে কত মহান সম্মান যে কত মহান আমি যে আমার বন্ধুরে কত ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি আমার নবীজির ইজ্জত বুঝাইবার জন্য আমি হাশরের ময়দান বাজাই বানাইছি একমাত্র আমার নবী যতক্ষণ পর্যন্ত মদিনার রওজা থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি হাশরের ময়দান আরম্ভ করব না যেই মাত্রই কথা বললেন আমার নবীজিকে আমার আল্লাহ বলবে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে যাইয়া বলো আমি আল্লাহ আমার বন্ধুরে সালাম দিয়েছে আমার বন্ধু যদি সালামের উত্তর দেয় তাহলে বলবা আমি আমার বন্ধুকে বলেছি ময়দান হাশরের মাঠে আসার জন্য আমার বন্ধু আমার জিব্রাইল কয় আমি যাইয়া জিব্রাইল বলেন আমি নবীজির দরবারে যাইয়া সালাম দিব আল্লাহু আকবার জিব্রাইল আমার নবীজিরে সালাম দিবে হাদিস শরীফের মধ্যে আসছে যেই মাত্র নবীজিরে জিব্রাইল সালাম দিবে ওই আমার নবীজির রওজা শরীফের লোহার জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাইতে শুরু করবে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার আমার নবীজি আমার কথাগুলো সবাই খেয়াল করেন আমার নবী রাহমাতাল্লিল আলামিন মদিনার রওজা শরীফটার চতুর্দিক দিয়া সীসা গালাইয়া এবং খুব শক্ত করে দেওয়া হয়েছে আপনারা জানেন না মনে হয় কেন দেওয়া হয়েছে নুরুদ্দিন বাদশার আমলে তিনজন ইহুদি আমার নবীজির লাশ চুরি করার জন্য পাগল হয়ে গিয়েছিল আপনারা জানেন আপনারা জানেন নুরুদ্দিন বাদশার আমলে খেয়াল করেন কথাগুলা নুরুদ্দিন বাদশার আমলে ইহুদিরা চক্রান্ত করছে যে যেইভাবেই হোক নবীজির লাশটা চুরি করে আনার জন্য কারণ মুসলমান তারা নবীর নিয়ে খুব অহংকার করে তারা নবীজিকে হায়াতুল নবী বলে জিন্দা নবী বলে তাই আমরা যদি কবর থেকে লাশটা চুরি করে আনতে পারি এরপরে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করা হবে যে তোমরা নবী যে তোমরা বলো হায়াতুল নবী জিন্দা নবী তাহলে পারলে কবর থেকে দেখাও নাউজুবিল্লাহ বলে আচ্ছা আমরা কি বিশ্বাস নবীজি মরে গেছে গা হ্যাঁ মারা গেছে কথাগুলো খেয়াল করি এখন নুরুদ্দিন বাদশাহ রাত্রের বেলা একদিন নুরুদ্দিন বাদশাহ ঘুমন্ত অবস্থায় ডাক দিয়া কই নুরুদ্দিন রে ও নুরুদ্দিন মদিনার নবী মদিনার থেকে চলে যাচ্ছে ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ কোথায় চলে যাচ্ছে আমার নবী ডাক দিয়া কই নুরুদ্দিন রে মদিনার নবী মদিনার থেকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমার নবী ডাক দিয়া কই মধ্যে নুরুদ্দিন তিনটা লোক বহু দূর থেকে রাস্তা করে আসতেছে মদিনার কামলেওয়ালা নবীরে মদিনার থেকে নিয়ে যাওয়ার জন্য একবার সময় নুরুদ্দিন ঘুম থেকে ফাল দিয়া উঠলেন ওইটা ডাক দিয়া কয় আমি কি স্বপ্নে দেখলাম চিন্তা করতে করতে সারাটা রাত্র ছটফট করে কাটাইছে পরের দিন রাত্রের বেলা আমার নবীজি হযরত নুরুদ্দিন যখন ঘুমাইছে রাত্রের বেলা আমার নবী ডাক দিয়া কয় নুরুদ্দিন রে কালকা যে তোরে বলছি রে নুরুদ্দিন তুই তো
খবর নিলি না মদিনার নবী মদিনার থেকে চলে যাচ্ছে আল্লাহু আকবার নুরউদ্দিন কয় ইয়া রাসূলুল্লাহ কিভাবে চলে যায় কয় মদিনায় তিনটা লোক বহু দূর থেকে রাস্তা কইরা আসছে আমারে নেওয়ার জন্য নুরউদ্দিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে তারা আমি চিনবো কেমনে আমি তাদেরকে বুঝবো কিভাবে চেনা যায় কিভাবে বোঝা যায় তাদেরকে আমি কেমনে চিনবো আমার নবী ডাক দিয়া কই নুরউদ্দিন তাকাও আমার দিকে নবীজির দেখি যখন নুরউদ্দিন তাকাইছে তিনটা লোকের ছবি আমার নবীজি নুরউদ্দিনের চোখে সামনে বাসায়া দিছে আল্লাহু আকবার কয়টা লোকের তিনটা জোরে বলুন কয়টা তিনটা লোকে এই তিনটা লোকে কাজগুলো করতেছে নবীজি বইলা দিছে নুরউদ্দিন বাদশা এই দিক দিয়া সারা দেশের মানুষকে দাওয়াত করছে যে আগামী দিন আমার বাড়িতে জেফত তোমরা সবাই জেফত খাইতে আইবা একটা লোক যেন বাদ না থাকে দুইটা গেট বানাইছে এক গেট দিয়া ঢুকবে আরেক গেট দিয়া বাহির হবে এইভাবে নুরউদ্দিন বাদশা যখন এই দুইটা গেট করে যে গেট দিয়া মানুষ ঢুকবে এই গেটের মধ্যে নুরউদ্দিন বাদশা নিজে বসছে পিছনের গেট দিয়া লোকদেরকে বইলা দিছে একটা লোক যেন ভিতরে ঢুকতে না পারে বাহির হইতে পারবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না নুরউদ্দিন বাদশা বসে সারাটা দিন মানুষকে খাওয়াইছে কিন্তু যে তিনটা লোক নবীজি দেখাইছে তিনজন লোক নাই দ্বিতীয় দিন আবার জেফত করছে তিনজন লোক নাই রাত্রের বেলা নবীজি স্বপ্নে দেখাইতেছে নুরউদ্দিন রে আগামী দিনের মধ্যে যদি ব্যবস্থা না করো তোমার মদিনার নবী মদিনার থেকে চলে যাবে এমন সময় নুরউদ্দিন বাদশা তৃতীয় দিন আরেকটা জেফত কইরা তার যত সৈন্য সামন্ত ছিল সারা দেশের মধ্যে পাঠাইছে যাও যাইয়া দেখো আমার আমার দাওয়াতে কে আমার দাওয়াতে আইছে না সুবহানাল্লাহ বলেন না নুরউদ্দিন বাদশা সমস্ত লোক তালাশ করতে 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 যায়া দেখে জঙ্গল আর ভিতরে ছোট্ট একটা ঘর দেখা যায় এই ঘরের মধ্যে মানুষের আওয়াজ শোনা যায় ঘরের মধ্যে ধাক্কা দিছে দরজার মধ্যে ধাক্কা দিছে কে ঘরের দরজা খুলো ঘরের দরজা খুলে দেখে একটা তিনটা লোক এই ঘরের ভিতরে বসা কিন্তু বৈশা বৈশা আল্লাহ নামের জিকির করতেছে এই লোক এরকম লোক আমরা দেশে আছে না আসেনি জিকিরও করে নামাজও পড়ে কিন্তু সে অন্যায় কাজ এখনো ছাড়ছে না এরকম আসেনি কথা কয় না আসেনি আছে না নামাজ ওপর আমার নবীজির সম্মান নিয়ে চিনিমিনি খেলে আসেনি এরকম আপনাদের দেশে আছে নামাজ পড়তেছে আল্লাহর নামে সারা দিন আল্লাহর নামে জিকির করে কিন্তু আমার নবীজির সম্মান শুনলেই তার মনে কষ্ট হয় আসেনি এরকম হ্যাঁ আছে আচ্ছা যদি নামাজ পড়লে লাভ হবে কি যদি আমার নবীজির সম্মান নিয়ে এসে চিনিমিনি খেলে কথা বলেন না ঠিক না বে ঠিক নামাজ পড়ে আচ্ছা নামাজটা আমরা কার মাধ্যমে পাইছি নবীজির মাধ্যমে কার মাধ্যমে নবীজির আচ্ছা নবীজির মাধ্যমে যার উসিলা সিন্নি খেলাম আমরা তো মোল্লাই চিনি না আল্লাহ আল্লাহ নবীর উসিলা ছাড়া ময়দান হাসর মাঠে আমার নবীজির সাফায়াত ছাড়া লোক জান্নাতে যাইতে পারবে না ঠিক না বে ঠিক ওই নবীর সানেই তো বেয়াদবি করি কথা বলেন না কেন এ নবী শানি তো বিয়াদবি করি যাই হোক ডাক দিয়া কয় বাসার দাওয়াত পাইছেন না আপনারা কয় না আমরা দাওয়াত তো পাইছি কিন্তু আমি যাই নাই কেন যান নাই কয় আমরা পরের হক খাই না পরের হক কথা কয় না পরের হক নিজে নিজে যা পারি তা খাই কিন্তু পরের হক খাই না আছে না এরকম আসেনি কয় পরের হক খায় না এখন পরের হক না খাইলে কি করা যায় তা দাওয়াতে গেলেন না কেন কয় আমরা কার কাছে খাই না এমন সময় নুরউদ্দিন বাদশারে খবর দেওয়া হলো যে তিনজন লোক এখানে পাওয়া গেছে কিন্তু তারা খুব ভালো মানুষ তারা খুব কথা কয় না তারও খুব ভালো আল্লাহর ইবাদত বন্দেগী করে নুরউদ্দিন বাদশা নিজে আইছে আয়সা দেখে যে আমার নবী যে রাত্রের বেলা যে তিনজনের স্বপ্নে দেখাইছে তিনজন লোক এখানে দেখা যায় যখন তারে অ্যারেস্ট করবে এমন সময় এলাকার মানুষ আয়সা কয় সর্বনাশ এই লোকগুলারে ধরা যাইতো না কেন কয় এই লোকগুলা এত ভালো মানুষ আল্লাহু আকবার বলেন না কয় এত ভালো মানুষ যারা মানুষ যদি মেয়ে বিয়ে দিতে না পারে তারে টাকা পয়সা দিয়ে বিয়ে দেয় মানুষ গরিব হইলে তাদেরকে সহযোগিতা করে মানে অনেক দিক দিয়ে সহযোগিতা করে এমন সময় নুরউদ্দিন বাদশা কিংকর্তব্য বিমূর হয়ে গেলেন করবোটা কি আল্লাহর নবী আমারে তিনজন দেখাইছে যে এরা দুনবীর দুশ্মন আর এখন কয় তারা ভালো মানুষ কি করব হঠাৎ করে নুরউদ্দিন বাদশার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে যদি এখন তাদেরকে আমি নিয়ে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব একটা কাজ করি এলাকার মানুষ আমার বিপক্ষে চলে যাবে একটা কাজ করি তাদেরকে
একটা কৌশল করার দরকার। তাদেরকে বললেন ঘর থেকে বাহির হন। ঘর থেকে বাহির হওয়ার পর কয় আপনার বিছানাগুলো দেখি, বিছানাগুলো উঠাইয়া দেখে বিশাল বড় এক চাটি দেখা যায়। চাটিটা উঠাইছে, উঠাইয়া তাকায় দেখে এটার মধ্যে বিশাল বড় এক পাথর দেখা যায়। পাথরটা উঠাইয়া দেখে বিশাল বড় একটা সুরঙ্গ দেখা যায়। যেই মাত্র সুরঙ্গটা উঠাইছে, বিশাল বড় পাথরের ভিতর দিয়া নুরুদ্দিন বাসা যাইতে শুরু করলেন। যাইতে 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 যাইয়া দেখে নুরুদ্দিন বাসা তাকায় দেখে, রে আমার মদিনার নবীর ডান পা মুবারক বাহির কইরা ফালাইছে। নুরুদ্দিন বাসা আমার নবীজির কদমে চুমু দিয়া, নুরুদ্দিন বাসা আমার নবীজির কদমে চুমু দিছে। এই জন্য শায়ের বলেন, ওই কদমে চুমু দিব দুলু বালুই মাখিব গায়ে, পাইলেন রালাই গো নবী, হে পাইলেন রালাই গো নবী, আমি ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখিব গায়ে, পাইলেন রা। আমার বাবারা গভীর মনোযোগ দেন, নুরুদ্দিন বাদশা, নুরুদ্দিন বাদশা নবীজির দয়াল নবীজির কদম মোবারকে চুমু দিলেন। চুমু দিয়া তিনি যখন বাহির হইয়া তাদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই কাজগুলো তোমরা কার কারণে করতেছো, কি জন্য করতেছো? এ তিনজন ডাক দিয়া কই, ইহুদিরা চক্রান্ত করছে, আমরা রে হাজার হাজার কোটি টাকা দিতেছে আমরা প্রত্যেক দিন মানুষের উপকার করার জন্য, আর এই দিক দিয়ে আমরা প্রত্যেক দিন দিনের বেলা তসবি তালিল পড়তে থাকি, মানুষ যেন বুঝতে পারে আমরার মতো ভালো মানুষ আর এই দেশ নয়, আর রাত্রের বেলা রাস্তা করতে থাকি, করতে করতে আমি আজকে রাত্রটা যদি সুযোগ পাইতাম আপনার মদিনার কামলেওয়ালা নবী আর মদিনায় থাকতে পারতো না, আজকে রাত্রে নিয়ে যাইতাম। জিজ্ঞেস করলেন কারণটা কি, কয় মুসলমানের কাছে চ্যালেঞ্জ করবে ইহুদিরা আমার নবীজি, তোমরা নবী নাকি হায়াতুন নবী জিন্দা নবী, পারলে দেখাও, এখন যদি নিয়ে যাইতে পারতাম তোমরা নবীরে তারা অপমানিত করত, কিন্তু আমার আল্লাহ কই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্না বলেন, ইজ্জতের মালিক কে, সম্মানের মালিক কে, আমার নবীজির ইজ্জত দিয়েছেন কে, সম্মান দিয়েছেন কে? আমরা তো মদিনার কামলেওয়ালা নবীর ক্যাম্পাসার করার কারণে বাংলাদেশের আনাসে কানাসে মানুষ আমাদের কি ইজ্জত করে সম্মান করে? আমার বাবারা যখন আমার নবীজির সম্মান নিয়ে চিনিমিনি খেলবেন, বিজ্যুতি হওয়ার সময় বেশিক্ষণ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাইরা বাবারা বন্ধুরা, যেইমাত্র জিব্রাইল কথাটা খেয়াল করেন, যেইমাত্র জিব্রাইল আমার নবী জিরে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বলেছে আল্লাহর দরবারে যাওয়ার জন্য, এই ডাকটা দিতে দেরি, মদিনার রওজা শরীফের লোহার জোড়াগুলো ছুটতে দেরি হবে না। কিতাবের মধ্যে দেখি আমার নবীজি রওজা শরীফের দুই পা দিয়া হাতরা এইভাবে দিয়া উকি দিয়া তাকায় দেখবে ময়দান হাশরের মাঠ একদম খালি, আমার নবী ডাক দিয়া বলবে, জিব্রাইল, ও জিব্রাইল, তোমারে জিজ্ঞেস করতে চাই, আমার গুনাহগার উম্মত কোথায় রে? গুনাহগার উম্মতের খবর না দিলে আমি মদিনার রওজা শরীফ থেকে উঠবো না। আল্লাহু আকবার। আমার জিব্রাইল কোনো কথা বলে না, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু যেন আমার বন্ধুর উম্মতের চিন্তা না করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত না বলবে, আমার বন্ধুরে জিজ্ঞাসা না কইরা একটা উম্মত তো আমি জাহান্নামের আগুনে দিব না। যেই মাত্রই কথা বললেন আমার নবীজি মদিনার রোজা শরীফ থেকে উঠবে, আমার বাবারা খেয়াল করেন, আমি বলছিলাম নবীজি রোজার মুবারকের মধ্যে এখনো শুয়ে শুয়ে উম্মাতি উম্মাতি করে কান্দে। আমার বাবারা শুধু তাই নয়, আমাদের আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাই বলেন, উনি যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর ভক্তবৃন্দদেরকে ডাক দিয়া কই, শুনো ও আমার ভক্তবৃন্দরা, শুনো, আমার কবরটা আমার হামার ছয়চাই কারো আধা হাত উপরে লম্বা কইরা আমার কবরটা দিবা। সমস্ত ভক্তরা ডাক দিয়া কই, কারণটা কি? কই, দুনিয়ার জমিনে আমি আমার নবীজিরে সালাম দিছি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি যদি বিদায় হয়ে যাই, আমার নবী যদি আমার কবরে আসে, আমি বৈশা শুয়ে আমি সালাম দিতে পারবো না, আমার নবীজিরে আমি যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে পারি।
এই জন্য আমার কবরটা আমার উব হইতে আরো আধা হাত লম্বা কইরা দিও। আল্লাহু আকবার। আমার বাবারা গভীর মনোযোগ, তাই জন্য নবীজি এই জন্য আলা হযরত বলেন আমার রওজার আমার কবরটার অনেক গর্ত করে দিবা, যাতে আমার নবীজিরে আমি সর্ব অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে পারি। রহমতে আলম নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবী, আম বলন সাহাবিরা আতর বানায়। বাবা শুনো মান জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে আম সাহাবিরা আতর বানায়, আম বলুন সাহাবিরা আতর বানায়। বাবা উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদ বাদিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হত বাব হইল যত সাহাবাই কেরাম, রহমতে আলম নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির, আম বলুন সাহাবিরা আতর বানায়। আমার বাবারা যেই মাত্র আমার নবীজির ডাকা হবে, আমার নবীজি রওজা মুবারক থেকে উঠবে, উঠার পর দেখা যাবে আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কাদা দেখা যায়। যেই মাত্র শরীর মুবারকের মধ্যে কাদা দেখবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে বন্ধু আপনারে তো এইভাবে আমরা কবরের মধ্যে রাখি নাই, কত দামি কাপড় দিয়ে আপনার রওজা শরীফে রাখা হয়েছে, কিন্তু আপনার শরীর মুবারকের মধ্যে কেন কাদা দেখা যায়। আমার নবী ডাক দেয়া বলবে আল্লাহ 63 বছর জিন্দগিতে উম্মতের জন্য কেঁদেছি, রওজা শরীফে যাইয়াও আমি উম্মতের জন্য কানতে কানতে চুকের পানি, মদিনার রওজা ভিজা গেছে, মদিনার রওজার মাটি আমার শরীরে লাগিয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু আপনি এত উম্মতকে পাগল করে ভালোবাসেন, আমি আল্লাহর কসম করে বলি আপনি আপনি এ উম্মতের এত পাগল, আমি আপনারে জানাই দেয় আপনি আপনার জিজ্ঞাসা না কইরা একটা উম্মত তো আমি জাহান্নামে দিব না। আমার বাবারা গভীর মনোযোগ দেন, আশিকের রাসূল যারা আমার নবীজির ভালোবাসে, ঠিক না বেঠিক কথা বলেন, আমার নবীজির যশ্নে জুলুস করার জন্য পাকিস্তান থেকে আল্লামা শ্রীকুটি এই দেশে আইছে, শ্রীকুটি সাহেব বিদায় হয়ে গেছে, ওনার ছেলে তৈয়বশা কেবলা দই এই এই বাংলাদেশের মধ্যে আসছে। এরপরে এরপরে তিনি বিদায় এখন যখন বিদায় হয়ে গেছে, ওনার ছেলে তাহের শাহ মাদ্দা জিল্লা হুলালি দেশের মধ্যে আইছে, এখন তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর ওনার ছোট ভাই সাবের শাহ কেবলায়া এই বাংলার জমিনে আমার নবীজির আওলাদ পদপুষ্টিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা ধন্য হয়ে গেছি, ঠিক না বেঠিক কথা কয় না, ঠিক না বেঠিক আল্লাহর নবীর আওলাদ, আল্লাহর নবীর বংশধরের দাম কত, ইজ্জত কত, সম্মান কত, আমি ছোট্টভাবে একটু বুঝাই দেয়া যাই রে বাবা, আমার কথা কি বুঝতে কষ্ট হয়, আমার কথাগুলো বোঝেন, আল্লাহর নবীর দা আল্লাহর নবীর বংশের দাম কত, আমার কথাটা খেয়াল করেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলুল ফাজিল ইবনে রবী রাহমাতুল্লাহ আলাই তিনি পালকিতে চড়ে এক প্রোগ্রামের মধ্যে যাইতেছে, আমার বাবারা খেয়াল করেন, যেই মাত্র পালকিতে চড়ে এক প্রোগ্রামের মধ্যে যাইতেছে, রাস্তার মধ্যে কিছুক্ষণ যাওয়ার পর দেখে কে যেন পালকির মধ্যে আমারে নিয়ে যাইতেছে, এইটার চারজনের মধ্যে একজন আমার নবীর আওলাদ। সুবহানাল্লাহ। এই লোকটা
ডাক দিয়া কয় বালকি থামাও বালকি থেকে আলা হযরত নামলেন নাইমা ডাক দিয়া কয় এখানে আওলাদে রাসূল কে জানতে চায় কেউ কোনো কথা বলে না কেউ কোনো শব্দ দেয় না সবাইকে চারজনের মধ্যে চারজনকে জিজ্ঞেস করতেছে এখানে আওলাদে রাসূল কে যা বলো কিন্তু না কেউ কোনো কথা বলে না তখন আলা হযরত ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু ফাযিল বিল রবি রাহমাতুল্লাহ আলাইহি কি করছে জানেন নে তিনি গিয়া যান তার শরীরের মধ্যে শুনতে শুরু করছে শুনগা তাকায় দেখে রে একটা লোক আমার নবীর আওলাদ আল্লাহু আকবার উনি কদমে ধরে চুমা শুরু করলেন ডাক দিয়া কয় আপনি আমারে কেন কান্দের মধ্যে নিলেন এই লোকটা ডাক দিয়া কয় আমি গরিব মানুষ টাকার অভাবের জন্য আপনারে কান্দে নিয়ে চড়তেছি এমন সময় লোকটার পায়ে পড়া ডাক দিয়া কয় আওলাদে রাসূল আপনি আমি আপনার সাথে বিয়াদবি কইরা ফলাইছি আপনি আমারে ক্ষমা কইরা দেন কারণ আমার নবীর কাছে হাশরের দিন না হয়তো আমি মুখ দেখাতে পারবো না আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহু আকবার আওলাদে রাসূলের ইজ্জত কত সম্মান কত শুনেন জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাই উনি একটা বাদশার দরবারের পালোয়ান ছিল কি ছিল উনি ওলি ছিলেন না উনি একটা বাদশার দরবারের পালোয়ান ছিলেন কথা বলেন না কি ছিলেন পালোয়ান তিনি প্রত্যেক বছর বছর কুস্তি হইতো কুস্তির মধ্যে এই এই এলাকার কোন লোক তার সাথে কুস্তিতে লইরা পারত না এমন সময় বাদশার দরবার থেকে ডিক্লার হয়ে গেল আগামী সোমবার দিন 10টায় এই পালোয়ানের সাথে যে চরতে লড়তে পারবে তার 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমন সময় নবীজির একজন আওলাদ একদম ছোট্ট এমন কি একদম দুর্বল একটা লোক মনে মনে চিন্তা করতেছে আমি যাইয়া তার সাথে নরব আমি যাইয়া তার সাথে সবাই বলেন আমি যাইয়া তার সাথে নরব এমন সবাই এই লোকটা বাদশার কাছে গিয়ে বললেন বাদশা আমি তার সাথে নরব আমার দিকে তাকান সবাই আমি তার সাথে নরব আচ্ছা ঠিক আছে আগামী দিন সোমবার যখন আয়েশা উপস্থিত হলেন সারা এলাকার মানুষ হাজার হাজার মানুষ কয় কি রে জুনাইদের লগে লড়বো এই লোকটাকে একটু দেখার দরকার আচ্ছা মাঠের মধ্যে আসতে আসার পর দেখে জুনাইদ মাশাল্লাহ বিশাল বড় এক হাতি আর আওলাদে রাসূল যে লোকটা একবারে মশা ছোট্ট একটা লোক বাচ্চা এমন ছোট্ট একটা লোক দেখা যায় রেফারি ডাক দিয়া কই বাবা তুমি কি মরতে আইছো না তার সাথে লড়তে আইছো এই লোকটা ডাক দিয়া কই মরলে আমি মরবো বাঁচলে আমি বাঁচবো তোর কাজ হলো বাঁশি ফুদুয়া তুই বাঁশি ফুদে এরপরে বোঝা যাবে কি করা যায় হঠাৎ কইরা লোকটা যখন বাঁশি ফুদিছে ওই জুনাইদের কানে কানে লোকটা যাইয়া ডাক দিয়া কই জুনাইদ রে ও জুনাইদ তুই আমারে চিনস নি কই না ডাক দিয়া কই জুনাইদ আমি হইলাম আওলাদে রাসূল আল্লাহু আকবার ডাক দিয়া কই জুনাইদ আমি হইলাম আওলাদে রাসূল যে মাত্র আওলাদে রাসূল কইছে জুনাইদ আর কোনো কথা কয় না চুকির পানি পালে পালে কান্দে ডাক দিয়া কই জুনাইদ রে ও জুনাইদ আমি আওলাদে রাসূল রে জুনাইদ আমি এখানে কেন আইছি জানোস নে আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খানা নাই থাকার কারণে রে জুনাইদ আমি তাড়াতাড়ি কইরা আইছি যদি বেচারে বাচ্চাদেরকে খানা দিতে না পারি তাইলে মরে যাব কুস্তিতে লড়ার উদ্দেশ্য হইলো তোরে আমি বুঝাইয়া বলবো তুই যদি আমার নবীজির ইজ্জত করস তাইলে তুই আজকে আমারে জিতাইয়া দে ময়দান হাশরের মাঠে আমার নবীজি তোর পক্ষে উকালতি করবে আল্লাহু আকবার যেই মাত্র এই লোকটা এই কথা বলছে ওই জুনাইদ রাস্তে করে দরার পরি মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ার পর এলাকার মানুষ কই না এটা হইতে পারে না একটিটা হইতে পারে না কারণ যেই লোকটা হাজার হাজার মানুষ এক লোকের সাথে পারে না আর এই লোকটারে দর্শে পর্যন্ত পড়ে গেছে তিনবার লাগাইছে তিনবার লাগানোর পরে জুনাইদ বুগদাদি আস্তে করে জমিনে পড়া যা এখন কয় জুনাইদ বুগদাদি যখন হারছে আর আওলাদে রাসূল যখন জিতছে এলাকার মানুষ কয় জুনাইদ রে আর বাদশার দরবারে গেলে কাজ হইতো না আর যা বাদশার দরবারে যাইস না জুনাইদ ডাক দিয়া কয় আমি নবীজির ইজ্জত করছি আমি দুনিয়ার ইজ্জতের কোনো দরকার নাই আমার বাদশার দুনিয়ার বাদশাহ দরকার নাই আমি আখেরাতের বাদশার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আল্লাহু আকবার তাইলে আল্লামা তাহের শাহ কেবলা আল্লামা তৈয়ব শাহ কেবলা আল্লামা সাবের শাহ কেবলার ইজ্জত করলে আমার নবীর সাথে কানেকশন হয় ঠিক না বে ঠিক আরো জোরে বলুন ঠিক না বে ঠিক কানেকশনটা কই লাগছে দেখছেন
ইজ্জত করবেন, একজন রে কানেকশন হবে মদিনার কামলাওয়ালা নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানেকশন কোথায়? বুঝতে পারতেছেন? সালে দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আল্লাহ, আল্লাহ কা মুবারক নামে হে আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হে সালাতুন ইয়া। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la La illa Allahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Jure boli alhamdulillah. Ami bolte chaichilam izzat korben ekjon re five e arek jagay, karon aulade rasul. Connection ta kothay? Aulade shobai bolen na aulade rasul. নবীজি বলছে না যে আমার আহালকে যারা মহব্বত করবে সে আমি নবীজিরে মহব্বত করলো বলে নাই? হাসান হুসাইনের ব্যাপারে নবীজি বলছে, মান আহাব্বাহুমা ফাকাদা আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি। নবীজি বলছে হাসান হুসাইনরে যারা ভালোবাসবে সে যেন আমি নবীজিরে ভালোবাসলো, আর এই হাসান হুসাইনের সাথে যে দুশ্মনি করলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনি করলো বলে নাই? কথা বলেন বলে নাই? তারা ওই বংশের লোক না? কথা বলেন না কেন? তারা ওই বংশের লোক না? তাহলে তাইলে তাদেরকে ইজ্জত করার দরকার আছে না নাই? সম্মান করার দরকার আছে না নাই? সবাই বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো আমার বাবারা। এই নবী যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাইতো না। সমস্ত ফেরেশতারা নবীজিরে বলছে, নবীজি বলেন সাহাবাই কেরাম আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বৈশা জিজ্ঞেস করেছিল আমার মতো কে আছে, দাঁড়াও আমার মতো। আচ্ছা সাহাবীদের মধ্যে কোন সাহাবী কি সাহস করে দাঁড়াইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মতো? এই বিয়াদবি কি কি করছে? কথা বলে না করছে? এখন বাংলাদেশের মৌলবীরা আমার নবীজিরে আমার মতো বলেনি? কথা বলেন না কেন? বলে কি বলে না? হ্যাঁ, এই জন্য মানজুর আহমদ রেফাই সব কিছু আমার মতো নবী হইলে নবীর মতো আমরা তাইলে নবীর সাথে শিরিক করলে আল্লাহ জিনা সয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় নবী যেমন নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা বন্ধুরা বাবারা। নবীজিকে আর সাহাবাই কেরামে তো ইজ্জত করছে, কিন্তু আবু জাহেল্লা সারা জীবন আমার নবীজির পিছনে লাগিয়া রয়েছে, ঠিক না? যেখানে আবু জাহেল এখানে সাহাবাই কেরাম আসেনি, কথা কই না আসেনি? দুশ্মন না থাকলে কিন্তু ইজ্জত পাইছেন না, দুশ্মন না থাকলে সাবের সাজে এই চট্টগ্রাম যে ভ্রমণ করতেছে আমরা ফেসবুকের মধ্যে দেখি সাবের সারে নিয়ে কত সমালোচনা করতেছে। আচ্ছা মানুষ রাস্তা দিয়ে হাঁটতে চাইলে কুকুর গেউ গেউ করবে, এর জন্য কি মানুষের কোনো অসুবিধা আছে? কথা বলেন না কেন? অসুবিধা আছে? কুকুর গেউ গেউ করতেই পারে, এটার অভ্যাস, জাতের অভ্যাস। কথা বলেন না কেন? এ কুকুর গেউ গেউ করে জাতের অভ্যাস করতেই পারে, এর জন্য কোন পিছনের দিকে তাকাইছে নাকি? কথা বলেন, তাকাইছে? আল্লামা এই শ্রীকুটি যদি এই দেশে না আসলো চট্টগ্রামের জমিনে জামিয়া হইতো না, ঢাকার জমিনে এত বড় বিশাল ময়দান হইতো না, আমরা
আমরা সুন্নিয়ত কি চিনতাম না কথা বলেন ঠিক না বেটে সুন্নিয়ত কি বুঝতাম না সুন্নিয়ত কি জানতাম না যাকে যিনি চিনাইছে সুন্নিয়ত তিনি হলেন আল্লামা সিরিকুটি ঠিক না বেটে ঠিক কথা কি ভুল বলছি না সত্য বলছি কথা বলেন আমি কি ভুল বলতেছি আমি আল্লামা সিরিকুটি এই দেশে না আসলে জামিয়া হইতো কথা বলেন আল্লামা তৈয়ব সাহেব এই দেশে না আসলে কি না ঢাকা কাট দিয়ে তৈবিয়া হইতো আমরা কি সুন্নিয়ত কি চিন্তাম কথা বলেন সুন্নিয়ত চিনার তো কোনো উপায় থাকতো না আমরা দুশ্মনের রাসূল হইতাম আর আপনারা জানেন ব্রাহ্মণ বাড়ি আমার বাড়ি আমরা দুশ্মনের রাসূল হইতাম কথা বুঝেন নাই কথা বলেন বুঝেন নাই যাই হোক বাবা মার ভাইরা তাই সব সময় সাহাবীরা কা সাহাবাই কেরাম নবীজির ভালোবাসত আর আবু জাহেল সব সময় নবীজির দুশমনি করত নাউজুবিল্লাহ বলেন না আচ্ছা আবু জাহেল নবীজির কি জানি সবাই বলেন সাসা সাসা হইয়া কি জান্নাত পাইছে জান্নাতি হবে সবাই বলেন হবে হবে না কেন কারণ যদিও চাচা কিন্তু নবীজির সাথে তার ইমানের সম্পর্ক ছিল না আবু বকর সিদ্দিক আমার কথাগুলো খেয়াল করেন আবু বকর সিদ্দিক নবীজির চাচা ও না বংশের কোনো লোক না কিন্তু নবীজি বলছে আবু বকরের একদিন তিন দিন তিন রাত্রের মধ্যে একদিন এক রাত্র যদি একদিন এক রাত্রের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর উমরের সারা জিন্দিগির নেকের চাইতে আমার আবু বকরের একদিন এক রাত্রের নেক বেশি হয়ে যাবে এটা কি দিয়া ভালোবাসা দিয়া বলেন না কি দিয়া আরো জোরে বলুন না কি দিয়া আচ্ছা আবু জাহেল চাষা হইয়া জাহান্নামি কি করছে আপনি দেখেন না আবু জাহেল সারাটা জীবন যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত আমার দিকে তাকান সবাই ততদিন পর্যন্ত আমার নবীজির সম্মান নিয়ে শুধু চিনিমিনি খেলছে কথা কি সত্য না মিথ্যা তো এখন আমার বাবারা একদিন আবু জাহেল হাবিব বিন মালিককে দাওয়াত করছে আমার নবীজির বিচার করার লাইগা আচ্ছা আমার নবীজির বিচার করার মতো পৃথিবীর মধ্যে কেউ আছে সবাই বলেন আছে আমার নবীর ইজ্জত দিয়েছেন কে আচ্ছা আমার নবীজির শিক্ষা দিয়েছেন কে দুনিয়ার কোন উস্তাদ নবীজির আছে হ্যাঁ নবীজি বলছে বয়স্তু মুআল্লিমান আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আইছি কি হইয়া কথা বলেন কি হইয়া শিক্ষা দিয়েছেন কে আরো জোরে বলুন কে আমি এই বয়সে আমি বিশাল সারা বাংলাদেশের আহলে হাদিস থেকে দৈরা বড় বড় আলেমরা রোয়াজ শুনছি কিন্তু মিজানুর রহমান আজহারির মতো এমন বেয়াদবি আলোচনা আমার পৃথিবীতে আমি শুনি নাই যে এরকম বেয়াদবি আলোচনা করছে নবী জিরে নিরক্ষর বলছে মূর্খ বলছে আচ্ছা এটাই সে ছাড়া আর কারো মুখ দিয়ে এই সমস্ত বেয়াদবি আলোচনা শুনছেন জীবনে কথা বলেন না কেন হ্যাঁ আমার নবী জিরে কি বলছে নিরক্ষর আলিফ বা তা সাইডা নাকি নবীজি পড়তে পারতো না ওয়াহে দিসনা সালাসা এগুলা নাকি নবীজি জানতো না সি 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 লজ্জার কথা লজ্জাজনক কথা লজ্জাজনক কথা এই লোকটারে আবু জাহেলের বংশধর বললে বলা যা হ্যাঁ কথা বলেন না কেন এই লোকটারে আবু জাহেলের বংশধর বলা যা কেন আবু জাহেল আমার নবীজির ইজ্জত কমানোর জন্য হাবিব বিন মালিককে দাওয়াত করছে হাবিব বিন মালিককে দাওয়াত করার উদ্দেশ্য হলো আয়েশার উল্টা পাল্টা কথা কয়ে নবীজির বেইজ্জতি করব এখন হাবিব বিন মালিকের কাছে চিঠি লেখছে দোস্ত আমার দেশে একটা পাগল হইছে এই পাগলটা শুধু আমার বাপ দাদা ধর্ম ছাইড়া দিয়ে এখন নিজের একটা ধর্ম প্রতিষ্ঠা করছে এই এই পাগলটারে বেইজ্জতি করার দরকার তো হাবিব বিন মালিক চিঠিটা পাইয়া দুইটা চিঠি লেখছে একটা লেখছে আমার নবীজির কাছে আর একটা চিঠি লেখছে আবু জাহিলার কাছে তো চিঠিটার মধ্যে লেখছে আবু জাহেল আমি আগামী সোমবার দিন ১০টায় আমি তোমাদের এলাকা দেশে আসব আয়েশা মুহাম্মদের দুইটা পরীক্ষা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে আমি কলমা পড়া মুসলমান হয়ে যাব আর উত্তর দিতে না পারলে আমি তারে বেইজ্জতি করব অপমানিত করব কথাগুলো খেয়াল করেন এখন আবু জাহেল্লা মনে মনে করে সর্বনাশ করছি কি করছি কি আমি তো জানি যে সে দুইটা কেন ২ লক্ষ প্রশ্নের উত্তর দিলে অসুবিধা কথা কয় না অসুবিধা
যে মাত্র কথা বলছে আমার নবীজির কাছে একটা চিঠি পাঠাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে চিঠি লিখছি আমি আগামী সোমবার দিন 10টায় আমি আপনাদের এলাকায় থাকব আপনাকে নিয়ে আমরা মিটিং করব আপনাকে আমি দুইটা পরীক্ষা করব দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি কলমা পড়া মুসলমান হয়ে যাইব আর উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনার আমরা বিজ্জুতি করব যেই মাত্র কথা বললেন চিঠিটা যাইয়া নবীজির প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের হাতে বর্ষে আবু বকর সিদ্দিক চিঠিটা হাতের মধ্যে লইয়া চুকের পানি ফালাইয়া ফালাইয়া নবীজির দরবারে যায় আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় জানতে চায় আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গো এই জন্য আমার চোখের মধ্যে পানি দেখা যায় ডাক দিয়া কই কেন পানি দেখা যায় আমার আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাবিব বিন মালিক আপনার কাছে একটা চিঠি লেখছে চিঠিটার মধ্যে প্রথম অক্ষরটা লেখছে আপনারে দুইটা প্রশ্ন করব ভালো কথা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে তাও ভালো কথা কিন্তু দ্বিতীয় নম্বর কথা লেখছে উত্তর যদি দিতে না পারেন তাহলে নাকি আপনারে বিজ্জুতি করবে ইয়া রাসূলুল্লাহ যদি আবু বকর থাকে আর আপনারে যদি বেজ্জুতি করে আমি কেমনে সহ্য করব আমার নবীজির সামনে বেয়াদবি করলে আমি আবু বকর সহ্য করতে পারি না যেই মাত্র কথা বললেন আমার নবী ডাক দিয়া কয় আবু বকর চিন্তা করো না হে আবু বকর তুমি বলতেছো হাবিব বিন মালিক তোমার নবীজির বেজ্জতি করব আর আমি নবুয়তের পুকার দিয়া দেখতেছি তোমার নবীজির বেজ্জতি করবে দূরের কথা হাবিব বিন মালিক তোমার নবীজির কদমে পড়া মুসলমান হইয়া যাবে এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের কান্না আরো বেড়ে গেলেন আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এখন কেন কান্দ জানতে চায় আবু বকর ডাক দিয়া কয় নবী গো শুনলাম আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে একটা চেয়ার বানাইছে স্বর্ণ দিয়া হাবিব বিন মালিকের জন্য আর একটা চেয়ার বানাইছে রূপা দিয়া এটা নাকি আবু জাহেল বসবে আমার নবী নাকি দাঁড়ায় থাকিবে কেমনে সহ্য করবো আপনি দাঁড়ায় থাকবেন তারা বৈশা থাকবে আমার নবী ডাক দিয়া কয় হে আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর স্বর্ণের চেয়ারটার মধ্যে হাবিব বিন মালিক বসতে পারবে না স্বর্ণের চেয়ারটার মধ্যে তোর নবী রাহমাতাল লিল আলামিন বৈশা যাইবে হে আবু বকর রূপার চেয়ারটার মধ্যে আবু জাহেল বসতে পারবে না রূপার চেয়ারের মধ্যে বসবে তোর আমার প্রথম সাহাবী হযরতে আবু বকর আমার বাইরা বন্ধুরা বাবারা এমন সময় পরের দিন 10টা যখন হয়ে গেল আমার নবীজি রওনা হয়ে গেল আমার বাবারা খেয়াল করেন মনোযোগ দেন আমার নবীজি রওনা হয়ে গেলেন যাইতে যখন যাবে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই কি কথা কতটা হইল গো নবীজি আমি সব সময় আপনি সামনে থাকেন সাহাবাই কেরাম পেছনে পেছনে যায় কিন্তু আজকে আমি সামনে থাকব আপনি পিছনে পিছনে যাইবেন আমার নবী যখন বললেন আবু বকর কারণ কি জানতে চায় আবু বকর ডাক দিয়া কই নবী গো কারণটা হইল ইয়া রাসূলুল্লাহ কাফেরদেরকে বিশ্বাস করা যায় না আবু জাহেল আপনার চিরশত্রু তারেও আমি বিশ্বাস করি না ডাক দিয়া কই কি হইছে বলো ইয়া রাসূলুল্লাহ কাফেররা যদি লক্ষ্য করে আপনারে তীর মারে আমি যদি সামনে তাকে আমার কলিজা ছিদ্র হয়ে যাক আমার কোনো দুঃখ নাই মদিনার নবীর শরীর মুবারকের মধ্যে যেন আঘাত না লাগে যেই মাত্র কথা বললেন আমার নবীজির পেছনে আবু বকর সিদ্দিক সামনে হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেখে আমার নবীজির সামনে দেখা যায় আল্লাহু আকবার আমার নবীজির সামনে দেখা যায় আবু বকর সিদ্দিক ডান দিকে তাকাইলেন আমার নবী দেখা যায় বাম দিকে তাকাইলেন আমার নবী দেখা যায় পিছনের দিকে তাকাইলেন আমার নবী দেখা যায় আমার নবীজির দিকে পিছনের দিকে তাকাইয়া দেখুন দেখলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো সামনে তাকাইলে নবী দেখা যায় ডান দিকে তাকাইলে নবী দেখা যায় বাম দিকে তাকাইলে নবী দেখা যায় পিছনের দিকে তাকাইলে নবী দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় আছে আমি জানি না আমার
আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি কি আমারে তুমি আবু বকরের মত মনে করো নাকি তুমি কি আমারে হযরত উসমান গনির মত মনে করো নাকি আমি হইলাম আল্লাহর নূর যেখানে খুশি থাকানে আমি থাকতে পারি আল্লাহু আকবার হঠাৎ কই আমার নবীজি যাইতে যাইতে বহু দূর যখন যাইতেছে হঠাৎ কইরা আবু হাবিব বিন মালিক দেখতেছে আমার নবীজি আগমন করতেছে হঠাৎ কইরা আবু জাহিল্লা কয় হে বন্ধু হাবিব বিন মালিক ওই যে দেখো আমার শত্রু আইতেছে হঠাৎ কইরা হাবিব বিন মালিক আমার নবীজির নুরানি কদম নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইছে তাকায়া দেখে রে আকাশের মেঘমালা দিয়ে লোকটারে ছায়া দিতেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে বলুন পাগল মন আমি আশাই থাকি দিবানিসি আশাই থাকি দিবানিসি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী এ পাগল মন সারাক্ষণ নবী এ আমার পাগল মন সারাক্ষণ হঠাৎ একদিন নিশি রাইতে নবী যদি আমাই ডাকে হঠাৎ একদিন নিশি রাইতে নবী যদি আমাই ডাকে পাগল হইয়া হাতে গিবই আমি নূরের চেহারায় আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ আমি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম বলো না আমার আসল পরিচয় আমি নবী আমি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আমার আসল পরিচয় আমি আমার বাইরা বন্ধুরা বাবারা হযরতে আমার নবী আবু বকর সিদ্দিক সহকারে যখন আসতেছে হঠাৎ কইরা আবু জাহেল ডাক দিয়া কই দুস্ত তাকাও ওই যে দেখো আমার দুশমন আসতেছে এমন সময় হাবিব বিন মালিক আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইছে তাকায়া দেখে রে পূর্ণিমার চাঁদের চাইতে দিয়া আরো সুন্দর দেখা যায় হাবিব বিন মালিক উপরের দিকে তাকায়া দেখি আকাশের মেঘমালা ছায়া দিতেছে হঠাৎ কইরা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আবু জাহেল রে চাচা হইয়া চিনলি না আমি হাবিব বিন মালিক আমার নবী চিনতে ভুল করছি না নবিউলাম্বিয়া গো নবী সায়েদুলাম্বিয়া আপনার জন্য সাজায় আছে এ আমার আল্লাহ তামাম দুনিয়া গো নবী নবী আপনি নবিউলাম্বিয়া আল্লাহু আকবার বলেন আমার বাইরা বন্ধুরা বাবারা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আবু জাহেল চিনলি না রে চিনলি না আবু জাহেল রে যেই নবীর উপরে মেঘমালা ছায়া দেয় যেই নবী দেখতে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর এরপরে তুই চিনলি না চিনবো কেমনে ইমান আসিনি আবু জাহিল্লার ইমান আসিনি
আমার নবীজির দরবারে কথাগুলো খেয়াল করেন, আমার নবীজির দরবারে আবু জাহিলা যাইয়া নবীজির কাছে কই মুহাম্মদ তোমার চাইতে কালো, তোমার চাইতে কুচি আমি আর পৃথিবীতে কাউরে দেখি না। আমার নবী কইছে তুমি সত্য কথাই বলছো। দ্বিতীয় নম্বরে আবু বকর সিদ্দিক আমার নবীজির প্রেমে পাগল হইয়া সহ্য করতে না পাইরা আমার নবীজির দরবারে যাইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে এত সুন্দর আমি আর পৃথিবীর মধ্যে কাউরে দেখি না। আমার নবী বলছে সাদ্দাক তাইয়া আবু বকর তুমিও সত্য কথা কইছো। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো আবু জাহেল আপনারে কইছে আপনি কালো, আপনি বলছেন সত্য কথা কইছি। আমার বল আবু বকর সিদ্দিক বলছে আপনি সবচাইতে সুন্দর, এরপর আপনি কইছেন সবচেয়ে সুন্দর আমি, এটাও নাকি সত্য। আমার নবী ডাক দিয়া কয় সাবিরারে ইমানের দৃষ্টিতে যে আমার দিকে তাকাইবো এই লোকটা পৃথিবীর মধ্যে পৃথিবীর চাইতে সমস্ত কিছুর চাইতে আমি নবীরে সুন্দর দেখবে, আর বেইমানের দৃষ্টিতে যে তাকাইবো আমি নবীজিরে সমস্ত কিছুর চাইতে বেসুন্দরী লাগবো। কারণ আবু জাহেলের ইমান নাই, তার চেহারার মধ্যে কালো কোনো নূর নাই, সেই জন্য আমি নবীজিরে কালো দেখে। আর আবু বকর সিদ্দিক আমারে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে ভালোবাসে, এই জন্য সে আমারে সব চাইতে সুন্দর দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা এখন হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসতে যায় বসতে পারে না, আবু জাহিল্লা চেয়ারের কাছে বসতে যায় গিয়া ফিরাই সব এদিক দিয়ে হাবিব বিন মালিক দৌড়ে যাইয়া আমার নবীজির দিয়ে কদম বুসি করছে, সুবহানাল্লাহ বলেন না, কদম বুসি কইরা আইনা স্বর্ণের চেয়ারটার মধ্যে আমার নবীজিরে বসাই দিচ্ছে। ইজ্জতের মালিক কে? নবীজির ইজ্জত দিয়েছেন কে? না আমরা দিছি, না আল্লাহ দিছে। আল্লাহ কইছে ওয়া রাফানা লাকা যিকরাক, বন্ধু নবী গো আপনার ইজ্জতকে আপনার জিকিরকে আমি ভুলন্দ করে দিয়েছি, যারা আপনাকে ইজ্জত করবে সম্মান করবে আপনাকে আপনাকে আপনার জন্য ক্যাম্পাসারি করবে তার ইজ্জত আমি আল্লাহই বাড়াই দিব। কথা বলে ঠিক না বেঠে? এখন আবু জাহিল্লা দুশমনী করছে, দুশমনী কইরা কি করছে কেতগুর বাড়াইছে দেখেন। এখন হাবিব বিন মালিক চেয়ারটার মধ্যে নিয়ে কারে বসাইছে? আমার নবী রাহমাতাল্লিল আমিন, আরো জোরে বলুন না রাহমাতাল্লিল আলামিন। এখন চেয়ারটার মধ্যে বসাইছে, আবু জাহিল্লাও দাঁড়াই না দাঁড়ানো, এরপরে হাবিব বিন মালিকও দাঁড়ানো, কেউ বসতে পারে না। আমার নবী ডাক দেয়া আবু বকর স্বর্ণের চেয়ারটার মধ্যে যেহেতু আমি বসি রূপার চেয়ারটার মধ্যে তুমি ছাড়া কেউ বসতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখন আবু বকর সিদ্দিক বসছে রূপার চেয়ারে স্বর্ণের চেয়ারে আমার নবী রাহমাতাল্লিল আলামিন, আর এই দিক দিয়া দুজন বৈশা রইছে না দাঁড়াই রইছে? কথা কই না বৈশা রইছে না দাঁড়াই রইছে? আচ্ছা বেদ দুটিটা কি হন নবী জুইছে না তারা হইছে? কথা বলেন। এখন আবু জাহিল্লা আবু জাহিল্লা তার একটা হিংসা যে আমি চেয়ারটা বানাইলাম আমার বন্ধুর লাগিয়া তেনি আমার দুশ্মনরে বসাই দিছি, এটা কি করলো? জোর করে নে পিছনে নিছে নিয়ে কয় এই মেয়ে আপনি চেয়ারটার মধ্যে আপনি বসলেন না কেন? হাবিব বিন মালিক কয় আমি বসি না কি রে? পরে উত্তর দেয় আপনি বসেন না কি রে? এটা কন কয় আমি দেখতেছি আমি যখন রূপার চেয়ারটার সামনে যাইতেছি হঠাৎ করে দেখতেছি রূপার চেয়ারের মধ্যে একটা অজগর সাপ দেখা যায়, ডাক দিয়া কয় আবু জাহেল চিনোস কার সাথে বিয়া দুবি করোস? এই লোকের সাথে বিয়া দুবি করবি চেয়ারটার মধ্যে বই বি এমনি খেয়ালাম, আল্লাহু আকবার। আর হাবিব বিন মালিক কয় তোমার চেয়ার তোমার চেয়ারের সাপটা মনে একটু ছোট আমারটা বেশি বড়, আমারে কইছে হা কইরা কইছে আমার নবী এই চেয়ারটার মধ্যে বইব, যদি তুই সামনে বারোস খেয়ালাম, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, তো খায়া ফেলাম। আবু জাহেল কয় আমি ডরে বসি না, হাবিব বিন মালিক কয় আমি আরো বেশি ডরাইছি, সুবহানাল্লাহ বলেন না। এখন আমার নবী যায় বসে, এখন আমার নবী ডাক দেয়া কয় হাবিব বিন মালিক আপনি নাকি আমারে দুইটা প্রশ্ন করবেন করেন? হাবিব বিন মালিক কয় আমার প্রশ্ন দরকার না, আমি আপনার কাছে মুসলমান হইতে চাই। আচ্ছা আবু জাহেল নবী জিরে চিনছে? কথা কইতো না আবু জাহেল নবী জিরে চিনছে? সম্পর্কে চিনছে কিন্তু মূল হাকিকত চিনে নাই, কথা বলেন না কেন? মূল হাকিকত চিনে নাই। এই দেশের মানুষ তাহের সাপ তয়ব সাপ তারা যে এই দেশে আসছে, এ দেশের মানুষ যদি তাদের হাকিকত জানতো তাইলে কি তারা বিরোধিতা করতো? কথা কয় না, বিরোধিতা করতো? সবাই বলেন হাকিকতই জানে না, আওলাদের রাসূলের হাকিকতই জানে না,
আবু জাহেলের চাচা হইলে কি আমার নবীজির হাকিকত জানে না? কথা বলেন না ঠিক না বেঠি? হাকিকত জানে না আমার ভাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আবু জাহেল এমন সময় হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে তুমি না ওয়াদা করছো দুইটা প্রশ্ন আমারে করবা। আমার বাবারা গভীর মনোযোগ দেন, হাবিব বিন মালিক কয় আমার প্রশ্ন করার দরকার নাই। আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক প্রশ্নটা করো, প্রশ্ন করলে ভালো হবে। তাইলে হাবিব বিন মালিক কয় তাহলে আমি প্রশ্ন করব। কয় হা, এখন বাজে কয়টা? কয় দিনের বেলা দশটা। আল্লাহ আকবার, এখন বাজে কয়টা? কয় দিনের বেলা দশটা। ডাক দেয়া কয় হাবিব বিন মালিক রে দিনের বেলা দশটা বাজে। এমন সময় হাবিব বিন মালিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, এখন তো বাজে দিনের বেলা দশটা, আপনি করবেন রাত্রের বেলা দশটা? রাত্রের বেলা দশটা কইরা আকাশের মধ্যে চাঁদ উঠাইবেন, চাঁদ দ্বারা আপনার সামনে ডাইকে আনবেন, আয়না দুই টুকরা করবেন, আঙ্গুল দ্বারা ইশারা কইরা দুই টুকরা করবেন, এরপরে চাঁদ দ্বারা একত্রিত কইরা চাঁদের জায়গায় চাঁদ দিবেন, আবার দিনের বেলা দশটা করবেন, পারবেন নি? আমার নবী দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু চিন্তা কইরেন না, সমস্ত কিছুর ভার আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, এই হাবিব বিন মালিক কি করব? আকাশের মধ্যে এখন সূর্য আছে, চাঁদ উঠাইবেন, রাত্রের বেলা দশটা করেন, রাত্রের বেলা দশটা বানাইছে, এরপরে যখন আকাশের মধ্যে চন্দ্র উঠাইছে এখন কি করব? কয় চাঁদ দ্বারা আপনার কাছে আনেন, চাঁদ দ্বারা যখন আমার নবী ডাক দিছে, ইয়া আইহুল কামার বইলা যখন ডাক দিল, চাঁদ আমার নবীজির দরবার আইসা থরথর করে কাঁপতেছে, আমার নবী ডাক দিয়া কই, চাঁদ রে জানতে চাই তুমি কেন থরথর করে কাঁপতেছো? ওই চাঁদরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি জাকির জামানার নবী, আপনার সৃষ্টি না করলে আসমান হইতো না, জমিন হইতো না, কুল কায়নাত কোনো কিছুই হইতো না, ওই নবী রাহমাতাল লিল আলামিন আমারে ডাক দিয়েছে, আমার নিবিয়া দবি হইয়া যায় সেই জন্য আমি কাঁপতেছি। আল্লাহু আকবার, আমার নিবিয়া আদবি হয়ে যায় এই জন্য আমি কাঁপতেছি। যখন এই কথা বললেন আমার নবীজি, যখন এই কথা বললেন কয়, আবু হে হাবিব বিন মালিক এখন কি করতে হবে? কয় হাবিব বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো এখন কি করতে হবে জানেন নি? কয় আকাশের চাঁদ দ্বারা আপনি আঙ্গুল দ্বারা ইশারা করবেন, দুইটা টুকরা করবেন। আমার নবী শুধু আঙ্গুল দ্বারা ইশারা করছে, যাত্রা দুইটা টুকরা হয়ে গেছে, একটা টুকরা যাইয়া জাবালে রহমত পাহাড়ের মধ্যে পড়ছে, আরেকটা টুকরা যাইয়া জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে পড়ছে। পড়ার পর আমার নবী ডাক দেয়া কয়, এখন কি করতে হবে? কয় চাঁদরা এক টুকরা দুটা এক টুকরা করেন, দুটো যখন একত্রিত করলেন, করার পর এমন সময় ডাক দেয়া কয়, এখন কি করব? কয় চাঁদের জায়গায় চাঁদ দিয়ে দেন, এখন কি করব? কয় রাত দিনের বেলা দশটা করেন, যেই মাত্র দিনের বেলা দশটা করছে এখন হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো আপনি যে আল্লাহর সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আলা হযরত বলেন, সূরজ উল্টে পাও পাল্টে, চান্দে ইশারা সে হোছাক, অন্ধে নজদি দেখলো কুদরতে রাসূলুল্লাহ কি। কয় সূরজ উল্টায় আসরের নামাজের জায়গায় আসে, সূরজ যারা আঙ্গুলের ইশারা করছে আসরের নামাজের জায়গায় চলে আইছে, আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে, এরপরও কি অন্ধ নজদিরা তোরা কি আমার নবীর শান মান বুঝস না? পাইলে নিরালাই গো নবী, পাইলে পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ তুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা যাই হোক, আবু জাহেল চিন্তা করে দেখছে যে আমি তো আসলে হাবিব বিন মালিককে দাওয়াত করে ভুল করছি। কি করছে? সবাই বলেন না কি করছে?
ভুল করছে এখন হাবিব বিন মালিক কয় আমারে মুসলমান বানান সুবহানাল্লাহ বলেন না কি বানাই তো সবাই বলেন কি বানাইবো তাইলে হাবিব বিন মালিক বাড়িতেই থাকতো ভালো ছিল কিন্তু আবু জাহেল দাওয়াত কইরাই না নবীজির পক্ষে লোক বাড়াইছে না কমাইছে কথা বলেন না বাড়াইছে না কমাইছে এখন হাবিব বিন মালিক কয় আবু জাহেল রে আমি যাই তুই কানার গোরের কানা হইছ নবী চিনলি না সুবহানাল্লাহ বলেন নবী জোরে বলেন না নবী দুই নম্বর প্রশ্নটা সে করতে আর খেয়াল নাই তিনি চলে গেছেন বাড়িতে তিনি বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার আগে তিনি মনে মনে চিন্তা করছিলেন প্রথম প্রশ্ন হলো চার দুই টুকরা করবে দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল যে হাবিব বিন মালিক ওনার একটা মেয়ে আছে কুষ্ঠরোগী বারো বছর পর্যন্ত কুষ্ঠরোগী সে তা সে যে রুমের মধ্যে থাকে রুমের কাছে মানুষ গন্ধে যাইতে পারে না এই জন্য মেয়েটারে তালাবদ্ধ অবস্থায় রাখে ঘরের ভিতরে কেউ যাইতে পারে না কাছাকাছিও যাইতে পারে না এখন হাবিব বিন মালিক চিন্তা করছে যদি সে আখিরি জামানার নবী উনি হয় তাইলে আমার বাচ্চাটারে আমার মেয়েটারে ভালো করতে পারবে আল্লাহ একবার বলেন না আরো জোরে বলুন না আল্লাহ একবার আচ্ছা আমার নবী ফারবুনি এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কে এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলুন না কে হালিমা তুসাদিয়া বলেন আমার কথাটা আমি মিলাদুন নবীর আলোচনা আমি করি নাই কারণ মিলাদুন নবীর আলোচনা চলতেছে আমার নবীজির সম্মান আমি বর্ণনা করতেছি বাবা আমার হালিমা তুসাদিয়া বলেন আমি যখন হানিমার ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পর দেখি বাবা মুহাম্মদ আমার দেখা একটা মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দেওয়ার পর দেখি আমার বাবার মুখের ভিতরে দি সাত আসমান সাত জমিন দেখা যায় হালিমা তুসাদিয়ার বাপ স্বামী দৌড়াইয়া যাইয়া হালিমা তুসাদিয়ারে ডাক দিয়া কয় হানিমারে বাচ্চা নেওয়ার কোনো দরকার নাই কই কেন কো আমরা যে গাধাটা নিয়ে এসেছিলাম গাধাটা দুর্বল হইয়া জমিনে পড়ে গেছে আমরা হাইটা যাইতে হইব হালিমা ডাক দিয়া কই স্বামী যেই বাচ্চাটার আমি কুলে নিছি তার হাকিকত তুমি জানো না আমি যখন বাচ্চাটারে কুলে নিছি আল্লাহর কসম কইরা বলি আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না বাচ্চাটারে কুলে লইতে দেরি আমার স্তনের মধ্যে দুধে ভরপুর হইয়া গেছে হালিমা তুসাদিয়া কয় যেই মাত্র আমি বাচ্চাটারে লইয়া হালিমা খুব চালাক আমার নবীজির নিয়া গাদার উপরে যখন কদম মুবারকটা লাগাইয়া দিছে লাগাইতে দেরি গাদাটা লাভ দিয়া দাঁড়ায় গেছে হালিমার স্বামী সামনে আমার নবীজির নিয়া হালিমা পেছনে গাদারে বহু প্রহার করতেছে গাদা সামনে যায় না হঠাৎ কইরা গাদাটা আমার আল্লাহর দরবারে জবানটা চাইলেন আল্লাহ আমার জবানটা খুলে দাও আমার নবীজিরে হালিমার স্বামীর কাছে পরিচয় করাইয়া দেয় হঠাৎ করে গাদার জবান খুলে গেছে ডাক দিয়া কয় হালিমার স্বামী রে তুই সামনে থাকবি আমার নবী পেছনে থাকবে তুই তো চিনস না তোর পিছনে যে শিশু বাচ্চা এটা হলো রাহমাতাল্লিল আলামিন যার সৃষ্টি না করলে আসমান হইতো না জমিন হইতো না কুল কায়নাত কোনো কিছুই হইতো না ওই নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছনে থাকবে আর আমি তুই সামনে থাকবি আল্লাহর কসম করে বলি আমারে মারতে মারতে যদি জমিনেও ডাবায় দেয় আমি একটা কদম সামনে পারবো না এমন সময় হালিমা সামনে গেছে নবীজির লইয়া হালিমার স্বামী পিছনে আইছে একটা দৌড় দিছে হালিমা কয় সমস্ত গাদা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আগে যে গাদাগুলো দৌড়াইতেছিল এই গাদাগুলোর পেছনে পালাইয়া আমার গাদা সমস্ত গাদাদের আগে বাড়িতে চলে গেছে শুধু তাই নয় হালিমা কয় আমি যখন বাড়িতে গেলাম আমার নবীজির লইয়া যাইয়া দেখি আমার একটা শুকনা খেজুর গাছ ছিল ওই শুকনা খেজুর গাছের মধ্যে শুকনা ফল দেখা যায় আমার একটা বকরি ছিল বকরির এখনো বাচ্চা হয় নাই কিন্তু বকরি স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ তাইলে আমার নবীজি শুধু তাই নয় আমার নবীজি কয় আমি নবীজির মিলাদুন্নবীর আলোচনা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়া দেখি হালিমা মক্কার মধ্যে একটা কলেরা বসন্ত আরম্ভ হয়ে গেছে তো হালিমা মনে মনে কয় আমেনার ছেলের নিয়ে আমেনার বাড়িতে দিয়াই যদি আমার বাচ্চাইটা মারা যায় তাহলে হগল দুষামর উঠবে করবো আমি নিয়ে আমেনার নিয়ে আমার মুহাম্মদ নিয়ে বাবা মার কাছে ফিরত দিয়ে আসি এখন উটের উপর সাওয়ার হইয়া হালিমা নবীজিরে লইয়া আমেনারা দিয়া আল্লাহু তাআলা আনহার বাড়িতে আইছে আয়েশা ডাক দিয়া কয় আমেনা গরের দরজাটা খুলো আমেনা গরের দরজা খুলো কিন্তু
পাবে না গোরের দরজা না খুইলা চুকের পানি ফালায় ফালায় কানতেছে নবী যে উটের পৃষ্ঠ থেকে লাভ দিয়া জমিনে পড়ে গেছে পড়ার পর হালিমা গিয়া দৌড়ে কুলে লয়া কয় বাবা মুহাম্মদ রে তোরে কে ধাক্কা দিয়া ফালাইছে বল আমি তার বিচার করব হালিমা ডাক দিয়া যখন এই কথা বললেন আমার নবী ডাক দিয়া কয় ও আমার মা দুধমা হালিমা আমারে কেউ ধাক্কা দিয়া ফালাইছে না আল্লাহু আকবার বলেন আমারে ধাক্কা দিয়া কেউ ফালাইছে না তাহলে পরশু কেমনে আমি ইচ্ছা করেই পড়ছি কেন পড়ছো আমার মা ঘরের দরজা খুলে না কেন জানেননি গায়েবের মা গায়েবের খবর আমার নবীজি জানেনি কথা কই না জানেনি ওরে গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় ও যার নাম শুনিলে চমকে উঠে নাম শুনিলে চমকে উঠে দিল বেকার আর হয়ে যায় গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় একদিন যারে দেখিলে পরে সব গুনা জড়িয়া যায় একদিন যারে দেখিলে পরে সব গুনা জড়িয়া যায় গায়েবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আল্লাহু আকবার আমার বাইরা বন্ধুরা বাবারা হালিমা ডাক দেয়া কয় আমার বাপ আমার নবীজি ডাক দেয়া কয় ও মা হা দু হালিমা তু সাদিয়া আমার আম্মা ঘরের দরজা খুলে না কেন জানেননি কয় কেন কারণটা কি ডাক দেয়া কয় মক্কার মধ্যে কলেরা বসন্ত আরম্ভ হয়ে গেছে মক্কার মানুষ অনেক মানুষ কলেরা বসন্ত মারা যাইতেছে আমার মা মনে মনে চিন্তা করতেছে আপনি যদি আমারে মক্কায় দিয়া যান তাহলে আমি নি কলেরা বসন্ত হইয়া মারা যায় এই জন্য উটের পৃষ্ঠ দেখে লাভ দিয়া আমার কত পৌত পবিত্র কদম মুবারকটা আমি মক্কার জমিনে লাগাইয়া দিছি কিয়ামত পর্যন্ত মক্কা ভূমিতেই কা কলেরা বসন্ত চলে গেছে কিয়ামতের আগে আর কলেরা বসন্ত হইত না আল্লাহু আকবার আমার নবী আমরার মত হ্যাঁ হ্যাঁ আল্লাহ কেমনে বলি আমাদের বিবেকে আমার মেমোরিতে কেমনে আমরা বলি নবী যে আমরার মত আমার বাবারা কষ্ট হইতেছে আপনারা আজকে তো মাইক নাই কষ্ট আমার খুব কষ্ট হইতেছে কথা কিন্তু আপনাদের দেখে আমার মনে খুব শান্তি লাগতেছে আমি সত্যি করেই বলছি জানে মাইক ছাড়া এক ঘন্টা আলোচনা করা সম্ভব না এটা কি মাইকের আওয়াজ হইলো নাকি কিন্তু এরপরও খুব ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কি কষ্ট হইতেছে আমার বাবারা মাদারে কষ্ট হইতেছে আপনাদের মাদারের জন্য নবুয়ত কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবীজির প্রস্রাব মুবারক নবীজির দাসী আম্মা দাসী উম্মে আইমন নবীজির প্রস্রাব মুবারক খাইয়া ফেলাইছে আল্লাহু আকবার বলেন না কি খাইছে আচ্ছা আমরার প্রস্রাবের মধ্যে কি মেষকম্বরে গ্রান করে কথা কয় না বিশ্ববিখ্যাত আলেম যদিও হয় তাহলে কি উনার প্রস্রাবের মধ্যে কি মেষকম্বরে গ্রানাইব পরের দিন কুত্তাই পর্যন্ত শুনতে চায় না কথা বলেন কথা বলেন আমার নবীজির প্রস্রাব মুবারকটা উম্মে আইমন কয় আমি ঘর জারুরিতে যাইয়া দেখি নবীজির খাটের নিচে খাট মুবারকের নিচে মেষকম্বরে গ্রান পাওয়া যায় উম্মে আইমন বলেন আমি যেই মাত্র ঘরের ভিতরে দেখলাম আমি ঘর জারু দিতে চাইলাম হঠাৎ করে দেখি ঘরের ভিতরে মেষকম্বরের গ্রান পাওয়া যায় আমি যাইয়া মেষকম্বর মনে করে আমার নবীজির প্রস্রাব মুবারকটা খাইয়া ফেলাইছি উম্মে আইমন ঘরের নবীজি ঘরের ভিতরে আইসাই কই উম্মে আইমন রে আমার খাটের নিচে আমার প্রস্রাব মুবারক আছে ফেলে দিয়া আসো এমন জায়গায় ফেলায়ও যেখানে কোনো মানুষের কদম যেন না লাগে উম্মে আইমন কই হুজুর এটা কি প্রস্রাব নাকি কয় হ্যাঁ আমি উম্মে আইমন কই নবী গো আমি তো মনে করছি এটা মেষকম্বরের গ্রান পাইছি মনে করছি এটা মেষকম্বর আচ্ছা আপনি যখন কইছেন এমন জায়গায় ফেলাইছি জীবনে কোনো মানুষের কদম লাগতো না আল্লাহু আকবার কদম লাগবো কথা কয় না ফেডের ভিতরে কদম লাগবো এমন সময় আমার নবী ডাক দিয়া কই মাইমন রে কি করছো জানতে চাই উম্মে আইমন ডাক দিয়া কই নবী গো আমি কি করছি জানেন নে আমি প্রস্রাব মুবারকটা খাইয়া ফালাইছি আমার নবী জিজ্ঞাসা একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই উম্মে আইমন রে প্রস্রাব মুবারক তো পান করছ না জাহান্নামের আগুন দে না হারাম কইরা ফালাইছ আচ্ছা আমরার প্রস্রাব পান করলে জাহান্নামের আগুন হারাম হইবনি আমরার মতো নবী কথা কয় না সবাই বলেন আমরার প্রস্রাব তারা যে বলে নবী যে আমরার মতো নবী যে আমরা নবী আমরার প্রস্রাব পান করলে জাহান্নামের আগুন হারাম হইবনি নবীজির প্রস্রাব পান করছে নবীজি কি কই শুনেন উম্মে আইমন তুমি যে প্রস্রাব কর প্রস্রাব মুবারকটা পান করছো উম্মে আইমন রে
হে উম্মাইমন তুমি যে আমার প্রস্রাব মুবারকটা পান করেছো এই জন্য তোমার শরীরের মধ্যে জাহান্নামের আগুনে ধরবে না দুই নাম্বার হইল উম্মাইমন রে তুমি যে আমার প্রস্রাব মুবারক পান করেছো এই জন্য তোমার পেটের মধ্যে কোনোদিন অসুখ হবে না তিন নাম্বার হইল উম্মাইমন তুমি যে আমার প্রস্রাব মুবারক পান করেছো এই জন্য তোমার পেট থেকে যতগুলো সন্তান হবে প্রত্যেকটা সন্তান নেককার হবে একটাও বদকার হইতো না উপকার হইছে তিনটা কয়টা তিনটা যে ছোট উপকার ছোট কথা কই না ছোট ওগ তুমি ছাড়া কে আছে মোর পারের কানায়ার মদিনার ওই কিনার আছে দাও না বিরায়া আল্লাহ আকবার আরে মদিনার ওই কিনার আছে দাও না বিরায়া ও মাঝি পাল তুলে দে মাঝি পাল তুলে দে হেলা করিস না দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের বাবনা আল্লাহু আকবার বলে না দয়াল তাহের সাজার শোকা তার কিসের বাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা বলুন ছেড়ে দে নৌকায় আমি ও মাঝি পাল তুলে দে ও মাঝি পাল তুলে দে হেলা করিস না দয়াল তয়ব সাজার শোকা তার কিসের বাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি ও মাঝি পাল তুলে দে ও মাঝি পাল তুলে দে হেলা করিস না আল্লামা শ্রীকুটি যার শোকা তার কিসের বাবনা ও যার শ্রীকুটি যার শোকা আরে শ্রীকুটি যার শোকা তার কিসের বাবনা ছেড়ে দে নৌকায় আমি এ ছেড়ে দে নৌকায় আমি এলাইলা হাতে পাল তুলিয়া আমি দয়াল নবীর নাম দরিয়া আমি কাবা কি কাবা দেখে হব দেওয়ানা ছেড়ে দে নৌকায় আমি যাব এ ছেড়ে দে নৌকায় আমি ও মাঝি পাল তুলে দে মাঝি পাল তুলে দে হেলা করিস না দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের বাবনা ছেড়ে দে নৌকায় আমি এ ছেড়ে দে নৌকায় আমি এ আল্লাহুম্মা সাল্লে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি আমার বাইরা বন্ধুরা বাবারা হাবিব বিন মালিক তৃতীয় নম্বর প্রশ্ন করতে পারে নাই তিনি চলে গেলেন কোথায় তিনি চলে গেলেন বাড়িতে যাইয়া দেখে তিনি চিন্তা করলেন আগে আমার মেয়ের ঘরের দরজাটার কাছে যায় ঘরের দরজার কাছে যাইয়া দেখে ভিতর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যেইভাবে আমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ জবাব আসতেছে আমার হাবিব বিন মালিক যায়া ঘরের দরজার মধ্যে ডাক্কা দিছে যখন ডাক্কাটা দিছে দৌড়াই আসিয়া মেয়েটা ঘরের দরজা খুইলা দিছে যেই মাত্র ঘরের দরজাটা খুইলা দিছে হাবিব বিন মালিক মেয়েটার দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে কিরে মা যেই মেয়েটা ঘরের দরজা খুলবে তো দূরের কথা উঠতে পারে না বসতে পারে না নড়তে পারে না কিন্তু এমন দুর্গন্ধ ঘরের ভিতরে এখন দি ঘরের ভিতরে মেষ কম্বরের গ্রাম দেখা যায় এখন দি তোমার চেহারা পরির মতো দেখা যায় তুমি সব কিছু ভালো হয়ে গেছো কেমনে ভালো হয়েছো জানতে চায় কালকা যাওয়ার সময় না তোমার আমি দেখে গেছি তোমার গন্ধে ঘরে থাকা যায় না মেয়েটা ডাক দিয়া কয় আব্বা তুমি যে তো নিষ্ঠুর আগে আমি জানি না
মা কি হইছে জানতে চায় মেয়েটা ডাক দেয়া কয় বাবা গো তুমি যদি আরো কিছু কোন পরে আইতা মদিনার কামলওয়ালা নবী আমার ঘর থেকে আর একটু পরে যাইতো ডাক দেয়া কই মা গো কি বলতেছো সুন্দর করে বলো মেয়েটা ডাক মদিনার ওই মরুদুলাল রহমাতাল লিল আলামিন আমার ঘরের ভিতরে এসেছিল আমারে ডাক দিয়া বলছে এ তোমার আব্বা মুসলমান হয়ে গিয়েছে তুমিও মুসলমান হয়ে যাও যেই মাত্র আমি মুসলমান হইছি আমার নবী যে আমার শরীরের মধ্যে শুধু হাতরা লাগাইয়া দিছে হাতরা লাগাইতে দেরি আমি দেখি রহমাতাল লিল আলামিন আমার ঘরের ভিতরে ঢুকতে দেরি আমার ঘর মেশ কম্বরের চাইতে গ্রান হয়ে গেছে আমার শরীরের মধ্যে হাতটা লাগাইতে দেরি আমার পূর্ণ শরীর ভালো হইতে দেরি হইছে না আল্লাহু আকবার তাইলে আমার নবীজির শান যে কত মহান আমার নবীজির যে আল্লাহ কত ইজ্জত দিয়েছে কত সম্মান দিয়েছে কত মর্যাদা দিয়েছে আবু জাহেল যতই ফুটকার রাবারের মতো টানাটানি করে আমার নবীজির সম্মান নিয়ে চিনিমিনি খেলে যতই চেষ্টা করবে রে যুবক যত চেষ্টা করবে আমার নবীজির ইজ্জত কেউ কমাইতে পারবে আরো জোরে বলুন পারবে আমার নবীজির ইজ্জত দিছে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ রহমত নাজিল করছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবীজির ইজ্জত কমাইতে কথা কইনা পারবে আবু জাহেলা সারা জীবন চেষ্টা করছে শুধু চেষ্টাই দই করছে না আবু কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু আপনাদের দিকে তাকে আলোচনা করতে তো কোনো রচক করা লাগে না যেহেতু সাড়ে এগারোটা মনে হবে যে গেছে যাই হোক আরও আধা ঘন্টা চলবে অসুবিধা আছে অসুবিধা আছে আসেন এখন আবু জাহেল শুধু এইটা করেই ক্ষান্ত হয়েছে না আমার নবীজি রাস্তার মধ্যে মসজিদের মধ্যে যাইব নামাজ পড়তে রাস্তার মধ্যে সারা রাত্র কষ্ট করে মানুষ দিয়া বিশাল বড় একটা গর্ত করছে এমন ভাবে গর্তটা করছে যাতে গর্তটা মধ্যে আমার নবীজি যায় পরে ফললে কাদা দিয়ে মাটি জ্বালাইব আচ্ছা আমার নবীজির ইজ্জত রাজানি কে দিছে এখন আমার আল্লাহ নবীজি ফজরের নামাজ পড়তে যাইব আমার আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কই জিব্রাইল আমার বন্ধু মসজিদে যাইতেছে তোমার পাখা আছে শৈশ একটা পাখা তুমি গর্তটার উপরে বিছাইয়া দাও আরো জোরে বলুন না জিব্রাইল বিছাই দিছে নবীজি যায় দোন মসজিদে গেছে নামাজ পড়তে নবীজি নামাজ পড়তে গেছে এই দিক দিয়ে আবু জাহেল্লা কই মনে হয় দুশ্মন ফইরা গেছে গা তো যেই মাত্র গিয়া কয় ফরসিনি দেহি উকি দিয়া চাইতে চাইছে আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কয় জিব্রাইল রে ধাক্কা দা তারে ফালাইয়া দে কারে 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 কথা কয় না কারে আবু জাহেল্লা রে কয় তারে ফালাই দে এ দুশ্মন রে ফালাই দে ধাক্কা দিছে অক্কারে নিস এখন নিচে দেওয়ার পর ডাকতেছে আমি আবু জাহেল গর্তের মধ্যে পড়ছি রে তাড়াতাড়ি এখন মানুষ আইসা হাত দিয়ে দর তুলতে পারে না রশি দিছে দশ হাত আল্লাহ কয় যতই দেখ দুই আঙ্গুল নিচ্ছে কত আঙ্গুল কথা বলেন এই কয়েকটা কাজ কর দশ হাত দিলেও তো না বিশ হাত রশি দে আল্লাহ কয় আরো দুই আঙ্গুল কয় আঙ্গুল কত এভাবে দিতে দিতে বহু রশি দিছে ওই যে দুই আঙ্গুল কত আঙ্গুল নিতেছে কেডা সবাই বলেন না কে এখন নীতি নিচ্ছে এমন এমন সময় কয়েকটা কাজ কর কি কাজ তোরারে দিয়া হইতো না আমার বাতি দাদারে ডাক দে কারে বাতি দাদানি কে রাহমাত আল্লিল আরো জোরে বলুন না রাহমাত আল্লিল যেখানে বাঘের বই এখানে সন্ধ্যা হয় তা এখানে আমার নবীজির জন্য গর্ত করছে তুই নিজে পড়ছো তখন বাতিজার কি দরকার কয় আমার বাতিজারা ডাক দে বুঝছি তোরা পারতি না আমার নবীজির ডাকা হলো আমার নবীজি মসজিদে নবীর মধ্যে আমার নবীজি আসলেন আসার পর ডাক দেয়া কই বাতিজা আইসো তুমি তাড়াতাড়ি কইরা আমারে তুলো চাচা যখন এই কথা বললেন আমার নবী ডাক দেয়া কই চাচা গো আমি উঠাবো আমার কোনো দুঃখ নাই তবে একটা কথা জিজ্ঞেস করতে চাই চাচা ও চাচা এই কামটা আপনি কার লাগিয়া করছেন কই তোমার লাগিয়া কেন ক চাচা আমি কি কোনো অন্যায় করছি কই না ও বরাদ করছি কই না শুধু কি তাই আমার নবীজি একদিন আবু জাহেল্লা আমার বাবার আমার দিকে তাকান শেষ পর্যায়ে আমার নবীজি ঘরের ভিতরে বসা আবু জাহেল যাইয়া আমার নবীজির মাথা মোবারকের মধ্যে একটা আঘাত করছে আঘাত কইরা রক্ত বাহির হইতেছে আমার নবী ডাক দিয়া কই চাচা গো আপনি আমার এইভাবে মারেন আপনার কি মায়া লাগে না দয়া লাগে না গো চাচা আপনি তো জানেন আমার মাও নাই বাবাও নাই চাচা
পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে নবীজির চাচা আমির হামদা হরিণ শিকার করার জন্য জঙ্গলের দিকে গেছে। আমার বাবারা খেয়াল করেন, যেই মাত্র জঙ্গলের দিকে গেছে হঠাৎ কইরা একটা সুন্দর একটা হরিণ দেইখা দৌড়ানি দিছে। হরিণটা বহু দূরে যাইয়া হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া আবু জাহেল আমার নবীজির চাচা আমির হামদার সামনে দাঁড়িয়েছে। ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি নবীজির চাচা আমির সামনার সামনে আমার নবীজির পরিচয়টা করাইয়া দেই। ডাক দিয়া কয়, হঠাৎ করে হরিণের জবান খুলে গেছে। ডাক দিয়া কয়, ও নবীজির চাচা আমির হামদা, তুমি তো চিনো না, চাচা হইলে কি হবে, তুমি নবীজির চিনো না, তোমার যেই ভাই দুনিয়াতে নাই ওই ভাই আব্দুল্লার ছেলে আমেনা, আমেনার বিবি আমেনার সন্তান মুহাম্মদ রে তুমি চিনো নি কয় আমার ভাতিজা। ওই মুহাম্মদ রে আবু জাহেল মারছে, এবং আবু জাহেল মুহাম্মদ কানতে কানতে ওই দিকে গেছে। তোমরা তো চিনো না যেই লোকটার নাম, যেই লোকটা হইলো আকিরি জামানার নবী, তোমরা না চিনলো আমরা চিনতে ভুল করি না। যেই মাতৃ কথা কইছে আবু জাহিল্লা, আবু আমির হামদা কই কিরে হরিণের মুখ দিয়া কি শোনা যায়। হরিণটা আবার ডাক দেয়া কয়, আমির হামদা রে, তোর যেই ভাই দুনিয়ায় নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে, আবু জাহিল্লা মারছে, তাড়াতাড়ি কইরা যায়া বিচারটা কর। আল্লাহর কসম কইরা বলি, তুই আমারে স্বীকার করতে আইছত, আমি একটা দৌড় দিতাম না, আমি এখানে দাঁড়াই থাকবো, একটা কদম সামনে বাড়বো না। আমি হামদা আমি হরিণের কথা শুইনা দৌড়াতে দৌড়াতে বাড়িতে আইছে। আইয়া দেখে উম্মে ফজল আমির হামদার বিবি চুকের পানি ফালায় ফালায় কান্দে। ডাক দিয়া কয়, বিবি কেন কান্দ জানতে চায়? বিবি ডাক দিয়া কই, আমি আমার ভাতিজাটার মা নাই বাবা নাই। বিবি রে কেন কান্দ জানতে চাই? বিবি ডাক দিয়া কই, স্বামী আমার ভাতিজাটার মা নাই বাবা নাই। আবু জাহেল কেমনে মারে, আমি কেমনে সহ্য করি, তার মা নাই বাবা নাই। বিবি কি হইছে বলো? বিবি ডাক দিয়া কই, স্বামী আমার ভাতিজারার আবু জাহেল এমন ভাবে মারছে, মামা কোয়া কানতে কানতে পাহাড়ের দিকে গেছে। আবু জাহেলের কথা শুইনা আমির হামদা দৌড়ে আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলের মা কাত্তু করিয়া কই ডাক দিয়া কয়, হে আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজারারে মারছত, কেন মারছত জানতে চাই? কোনো অন্যায় করছে কয় না, কোনো অপরাধ করছে কয় না, তাহলে তুই আমার ভাতিজারারে মারলি কেন জানতে চাই? এই লোকটা আবু জাহেল্লা ডাক দিয়া কয়, হে আমির হামদা, তুই যেই দলের আমিও তো সেই দলের, প্রশ্ন করস কেন? আমির হামদা কই, প্রশ্ন বুঝি না, দলমল বুঝি না, আমার বাতি দ্বারা মারছত কিরে? কচ্ছে দাদা দলমের উপর চুনকালি মারছে, এখন কই তাড়াতাড়ি কইরা বল আমার বাতিদা কোন দিকে গেছে? এমন সময় কইছে পাহাড়ের দিকে কানতে কানতে গেছে। আমার নবীজির কাছে দৌড়াইয়া আমির হামদা দৌড়াইয়া জঙ্গলার কাছে যাইয়া ডাকতেছে, বাতিদা মুহাম্মদ তুমি কোথায়? যেই মাত্র কথা বললেন রে বাবা, এমন সময় আমার নবীজি মনে মনে কয় আমার বাচ্চা স্যার কণ্ঠটি শোনা যায়। পিছন দিক দিয়া দৌড়ে আসিয়া আমার নবীজি আমির হামদার আঞ্জা দিয়া দৌড়া, আমির হামদা আমার নবীজির এক আঞ্জা দিয়া ধরছে। ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, আবু জাহেল চাচা আমারে মারছে, আপনি কি আমারে মারবে? আপনার কি ভয় লাগে না? চাচা গো আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না গো চাচা? আপনি তো জানেন আমার মাও নাই বাবাও নাই। যেই মাতৃ কথা বললে আমির হামদা নবীজির আঞ্জা দিয়া দৈরা কয়, আল্লাহর কসম করে বলি তোমার আমি মারতাম না, আজকে তাইকা তোমার আমি বাবার মতো আদর করবো। আমার নবীজির আঞ্জা দিয়া দৈরা বাড়িতে নিয়ে আসে, আয়সা দেখে আমির হামদার বিবি চুকির পানি ফালায় ফালায় কান্দে। আমার নবীজি আমির হামদার বিবিরে ডাক দেয়া কয়, চাষি চাষি গো,
ও সাসি আপনি তো জানেন আমার মাও নাই বাবাও নাই, আপনি আমার মায়ের মতো আদর করবেন নি। সাসি ডাক দিয়া কই বাতি যা, আমি আল্লাহর কসম কইরা বলি আজকের তাইকে তোমার আমি মায়ের মতো আদর করব, তোমারে আর আমি দূরে রাখব না। শেষ পর্যন্ত নবীজিরে গোসল করালেন, গোসল করাইয়া খানা পিনা করাইয়া আমির হামদা ডাক দিয়া কই ভাতিজা চলো, আল্লাহু আকবার, ভাতিজা চলো তোমার নিয়ে যাব। কোথায় চাচা কই যাইবেন? আবু জাহেলের বাড়িতে। কেন? কই তোরে যে কিরে মারছে আবু জাহেলের বিচারটা আমি করতে চাই। আমার নবী ডাক দিয়া কই চাচা আবু জাহেলরে কেন মারবেন? কই তোমারে খুশি করার জন্য। আমার নবী ডাক দিয়া কই চাচা গো আমির হামদারে আবু জাহেলরে মারলে যত খুশি হব তার চাইতে বেশি আরেকটা খুশির খবর আছে। আবির হামরা কয় তাহলে কি খবর? আমার আমির হামদারে নবীজি কয় যদি আবু জাহেলরে না মারে আপনি যদি এই মুহূর্তে আমার হাতে ধরে মুসলমান হয়ে যান আল্লাহর কসম আবু জাহেলরে মারলে যত খুশি হব তার চাইতে বেশি আমি খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। আমির হামদা মুসলমান হয়ে গেলেন। বিবিরে ডাক দেয়া কয় ও বিবি তুমিও মুসলমান হয়ে যাও। বিবি ডাক দেয়া কয় স্বামী আপনি এখন মুসলমান হয়েছেন আর আপনি আমার ভাতিজা যখন মা মা কয়া ডাকিয়া চিল্লাইতেছে তখন আমি আর সহ্য করতে পারছি না, আমি তখনই মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার বাবারা শেষ পর্যন্ত আবু জাহেল বহু চেষ্টা করছে আমার নবীজির বেইজ্জতি করার জন্য কিন্তু পারছেনি, কথা কই না পারছেনি। আমার নবীজি আমার নবীজি সারাটা জীবন ইসলামের জন্য কষ্ট করে গেছে, একমাত্র আবু জাহেল সবচাইতে বড় দুশ্মন। আবু জাহেল সবচাইতে বড়, সবাই বলেন সবচাইতে বড়, এর চাইতে বড় দুশ্মন আর আসেনি নাই, এখনো আমরা দেশে দুশ্মন, কথা কয় না আসেনি। আমার নবীজি সম্মান নিয়ে তিনি মেনে গেলে, বাবা আমার ভাইরা, বাবা আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করব আমার দিকে তাকান সবাই, সময় শেষ পর্যায়ে, আমার নবীজির শান মান যদি আপনার মনে একটু খটকা বাজে যে এটা মনে হয় আমার ব্রেনে ঢুকে না তখন চুপ থাকবেন। শেষ করে দিচ্ছি মুরব্বি, এখন মিলাদ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বাবা আমার ভাইরা, শেষ পর্যন্ত আমার নবীজির ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়াই দিচ্ছে। কেউ আমার নবীজির ইজ্জত নিয়ে চিনি মিনি খেলতে পারবে না? পারবে? আরো জোরে বলুন পারবে। যখন যতই চেষ্টা করুক ততই শান বাড়ে, হ্যাঁ কথা বলেন। যখন প্রথম যখন যশ্নে জুলুস হইতো চট্টগ্রামের জীবনে এত বড় বিশাল আকারে হইতো, কথা বলেন না কেন, এত বড় বিশাল আকার হইতো, এখন লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের জমিনে জুলুস হয়। আল্লামা শ্রীকুটির অবদান, আল্লামা তৈয়ব শাহর অবদান, আল্লামা তাহের শাহর অবদান, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্যই তো নূর ইসলাম অলিপুরি কয় বাংলাদেশের মধ্যে আলেম নাই, পাকিস্তানের মৌলভী আইন নাম জুলুস করার লাগে। অলিপুরির নাম শুনছেন নি? শুনেন নাই? এ লোকের নাম অলিপুরি না, আমরা ডাকি ডাইলপুরি, কথা বুঝেন, কথা বলেন। তাই ওই দিন কইতেছে যে রসে বড়া ফল তার নাম হচ্ছে আনারস, আর দানা বড়া ফল তার নাম হচ্ছে বেদানা, আর বেদাতে বড়া দল তার নাম বলে শুননি। তা আমি তারে কমেন্টস করছি লুচ্চায় ভরা দল তার নাম হচ্ছে অহাবি, কথা বলেন, কথা বলেন। লুচ্চাই ভরা দল তার নাম, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? লুচ্চাই ভরা দল তার নাম হবে, কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ। আল্লাহ পাক আমার নবীজির সম্মান বুঝার তৌফিক দান করুন, আমার নবীজির ইজ্জত বুঝার তৌফিক দান করুন, আহলে বয়াতের ইজ্জত বুঝার তৌফিক দান করুন, আউলাদে রাসূলদের ইজ্জত বুঝার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল 2021 লজগার্ড জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তশরিফ পাবেন আজকের এই মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ মুসামা তাব্বর, সভাপতি লজগার জামে মসজিদ পরিচালনা কমিটি, সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা,
আমাদের মাঝে উপস্থিত আছেন আরো লজগার জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা, পরিচালনা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আল কাদেরী, মোগরা হক্কানিয়া দরবার শরীফ, আকাউরা ব্রাহ্মণবাড়িয়া। এতক্ষণ যার সুললিত সারগর্ব বক্তব্য রেখেছেন আপনাদের সম্মুখে, আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের প্রধান ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল হাস মাওলানা মোহাম্মদ নাসিরুল ইসলাম আল মাজমান্ডারি, প্রতিষ্ঠাতা গাউসিয়া আমনিয়া মইনুল উলুম সুন্নিয়া মাদ্রাসা, দক্ষিণ সুন্দরপুর পরিচুরি চট্টগ্রাম আরবি প্রবাসক রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন হযরত মাওলানা শফিউল আলম আল কাদেরী, কতিব শান্তিনগর জামে মসজিদ ও সিনিয়র সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমাদের এই মাহফিলে আরও উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কতিব ও পেশ ইমাম লজগার জামে মসজিদ রিজার্ভ বাজার, উপস্থিত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, ব্যবসায়ী, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে এই সময়ে দাঁড়িয়ে কথা বলা নিতান্তই যুক্তিসঙ্গত না, তারপরেও এই আয়োজনটা লজগার জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন মিলাদ মাহফিল, এমন একটা সময় আমরা এই উদযাপন করতে যাচ্ছি, কোথাও হাহাকার, কোথাও মানুষের চলতেছে নির্বিঘ্নে অত্যাচার। একটু আগে মৌলানা নাসিরুল ইসলাম এরশাদ আল মাজমান্ডারি সুন্দর তকরির করেছেন, পৃথিবীতে যত কিছু আছে তা হচ্ছে আমাদের সবাই হাতের কামাই। এর আগে মৌলানা সেকান্দর ইসলাম রেজবি সাহেব আলোচনা করেছেন, লাকাত কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ নিয়ে। এরপরে আমাদের প্রধান অতিথিও বক্তব্য রাখবেন, আমরা শুনব। শোনা আর করা তার মধ্যে অনেক তারতম্য আছে। আজকের এই মাহফিল আমরা এখানে বসেছি, এটা দুটো দিক দিয়ে উপলক্ষ করে বলবো, একটা হচ্ছে আল্লাহর ঘর আর একটা হচ্ছে জান্নাতের বাগান। আজকে যদি আমরা শপথ করি যে কালকে সকালটা যদি আমাদের হয় আমরা নামাজ পড়ব, মিথ্যে কথা বলবো না, কারো পাশে দাঁড়াবো, অন্তত পক্ষে কারো ক্ষতি করব না। আগে দেখেছি আমরা ট্রাকের পিছনে লেখা, নিজে বাঁচুন অন্যকে বাঁচান, কিন্তু করোনা পরিস্থিতিতে দেখলাম রেমিটেন্স পাঠানো বিদেশি প্রবাসী টাকা পাঠিয়েছে, কিন্তু টাকা পাঠানোর পর উনি যখন করোনা আক্রান্ত দেশে ফিরেছে, ওনাকে দেখলাম তার পরিবার পরিজন বাঁশের মাথায় ভাবে খানা দিয়ে তাকে দিচ্ছে। দেখেন, নিজে ইসলাম এমন একটা ধর্ম, নিজের জীবন যৌবন বিদেশে প্রবাসী, অত 40-45 ডিগ্রি সেলসিয়াস উনি ওনার জীবনটা অতিক্রান্ত করেছে, দেশে ফিরে এসে উনি কিন্তু করোনার ভার কাউকে দিতে চাইনি, উনি কিন্তু মরলে নিজেই মরতে। এটাই ইসলামী শিক্ষা, অন্য কোন ধর্ম দিতে পারবে কিনা জানি না। বিশেষ করে গাউসিয়া কমিটির ভাইরা যেভাবে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন, হিন্দু মুসলমান তাদের মধ্যে কোনো জাতির ইয়ে ছিল না, এটাই হচ্ছে ইসলামী শিক্ষা। আমরা যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন না করি, এই মাহফিল হাজারও হবে কিন্তু আকিদাগত আমাদের চরিত্রগত যদি পরিবর্তন না আসে আমরা কিছুই করতে পারবো না। আমি অনুরোধ করব, এখানে যে মানুষ আমরা জমায়েত হয়েছি, একটা একটি নিয়ে যদি আমরা যদি বাস স্টেশনে যাই, দুশো ইট হবে, দুইবারে যদি যাই 400 ইট হবে, একটা গাড়ির সমান। কিন্তু আমরা যদি একটা আমল নিয়ে ভারী ফিরি, কিন্তু আমাদের একটা জান্নাতের বাগান আমরা বাসায় করতে পারি। বাসায় ফিরে হতে বলতে পারি, মা তুমি কেন নামাজ পড়ো না, আমার স্ত্রীকে আমি বলতে পারি তুমি কেন মতো চলো না, কারণ আমরা যতই করি আমাদের কিন্তু পরকালে ফিরতে হবে, এই ফিরার মধ্যে কেউ যাবে না, আমরাও কিন্তু ফিরব না, আমাদের আমল আমাদের সামনেই থাকবে। তো আমি অনুরোধ করব, এই মাহফিলটা হওয়া দরকার, আপনারা সবসময় সহযোগিতা করেন, সহযোগিতা করার দরকার আছে, কারণ প্রতিটি বাড়িতে আমি বলবো না, আমার বাসা তো ডিসের লাইন আছে, 200 টাকা না দিলে মাসের 5 তারিখ যদি উনি যায়, ওনাকে কত সুন্দর আপ্যায়ন করে, ভাইয়া আমার বাসায় এই স্টার প্লাস দেখা যাচ্ছে না, কত সুন্দর আপ্যায়ন করে বলে সবার ফ্যামিলিতে সবাই, কিন্তু হুজুর গেলে তাদেরকে পিছন থেকে আসে, কথা বলতে চায় না, পদ্মার অন্তরালে বিভিন্ন চ্যানেল কোথায় যাব, কারণ এমন একটা সময় আসবে, আল্লাহ রসুল বলছেন জ্বলন্ত হল কয়লা হাতে রাখা যেরকম অবস্থা, ইমান রাখা
ততটুকু এখন আমি কি বলবো চারিদিকে যে পত্রিকা নিউজে দেখি আমরা অবশ্যই বুঝতে পারবো আগে টাডার বললে একজন মরতো এখন কিন্তু বরযাত্রী সহ 22 জন 24 জন পর্যন্ত রেকর্ড অতএব উপর থেকে যদি টাডার পড়ে নিচে যদি আপনার ভূমিকম্প হয় আমাদের বাঁচার কোনো সুযোগ নাই আমি আমরা আমাদের আমলের দিকে তাকাই হতে বেশি কথা বলার ইচ্ছে থাকলো বলবো না কারণ সবার কাছে আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আয়োজন করতে গিয়ে যদি কাউকে দুই একটা কথা ভুলে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন কমাই মহত্তের লক্ষণ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামায়না করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।